السلام عليكم ورحمة الله. সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত। পেন্ডেলের সাউন্ড অফ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখবেন কে? ভালো থাকাটা নিয়ামত না গজব? এই নিয়ামতটি আমাদেরকে যিনি দিলেন আমরা তাকে কিছু দিতে চাই কিনা? কি দিবেন? শুকরিয়া, কৃতজ্ঞতা পড়ি আলহামদুলিল্লাহ। الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض للصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكل زبان كل قرية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رأيت ربي عز وجل في أحسن صورة إلى آخر الحديث أو قام عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا زبان خلي اللهم صل مرحبا محمد وعلى آل سيدنا مولانا ولي الله प्रेम करिया
نبی پائلو شامنے آشکرما شکر میلان اندھورا کی بجیبے اللہم صلی لنا محمد وعلى مولانا امرا جخن نبی روپن درود شریف پرب تخن محبت پرب امرا جخن نبی کے سلام دیب عزتر ساتھ دیب প্রেমময় দুরুদ আদবময় সালাম গোটা জীবনে যদি একবার আল্লাহর দরবারে কবুল হইয়া যায় আল্লাহ তাআলা বান্দার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয় আর একটু জোরে বলেন আমাদের গুনাহ আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই কম না বেশি প্রত্যেক দিন আমরা গুনাহ করি কি করি না মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল ওই দিন গুনাহ ছিল নি জোরে কথা বলতে হবে গুনাহ ছিল না মাসুম হয়ে পৃথিবীতে এসেছি আজকে আমরা বেগুনাহ মাসুম নাই আমাদের গুনার অভাব নাই আওয়াজ দেন ঠিক কি না এই গুনাহ নিয়ে যদি উম্মতে মুহাম্মদি কবর দেশে যায় উপায় থাকবে নি এ বাবা জিরা বলেন উফায় থাকবে ও বাবাজি আজকে আমরা এই শান্তি বাংলার মাহফিলে মঞ্জুর আহমেদের মাহফিলে সেলিম সরদার সাহেবের মাহফিলে আমরা ওয়াদা করতে চাই গুনাহ নিয়া আসার সময় আসি নাই যেদিন যাব যেদিন কবরে নামব ওই দিনও গুনাহ নিয়া যাব না কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহরে দেখাই নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওয়াল মাহফিল ওয়াল মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তেগানি সিরাজুল ইসলাম কুদরতি সাহেব যদি এই ওয়াদা আমরা দিল থেকে করে থাকি তাইলে যেই কর্মগুলি করলে গুনাহ মাফ হইয়া যায় আমরা ওই কর্মগুলি করতে চাই কিনা করতে হবে কিনা করার দরকার আছে কিনা সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ রে আশিক রাসূলেরা আমরা যখন নবীর উপরে দরুদ শরীফ পড়ব নবীর মহাব্বত অন্তরে নিয়ে পড়ব নবীজি বলে আনা আসমাউ সালাতাকুম আহলে মহাব্বতিকা আমার নবী বলে যে আমার মহাব্বত সিনাই নিয়া দুরুদ সালাম পড়ে ওই মহাব্বতকারী উম্মতকে আমি নবী মদিনা মুনাব্বারা থেকে সরাসরি দেখতে পাই ওই ভালোবাসার উম্মতের দুরুদ সালামের আওয়াজ আমার নিজের কানে শুনতে পাই আল্লাহু আকবার বলো আমার নবী দেখে কি দেখে না ইন আরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে দেখে কি না ফাসায়ুরুল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল আমরা কি আমল করি কোথায় করি এটা প্রথমে আমার আল্লাহ দেখেন ও রাসূলুহু রাসূলেরা দেখেন ওয়াল মুমিনুন উনি আল্লাহরাও দেখে এটা কোরআনের আয়াত সূরা তাওবার শেষের দিকে আল্লাহ বলেছেন মদিনা মুনাব্বারা থেকে উম্মতকে দেখার ক্ষমতা নবীর আছে না নাই
এই ক্ষমতা দিয়া আমার নবীকে পাঠাইছেন কে আল্লাহ যদি নবীদেরকে এই পাওয়ার দেয় এই ক্ষমতা দেয় আমরা উম্মত হিসাবে খুশি না বেজার মারহাবা বলেন তাইলে যেই দরুদের আওয়াজ নবীজি নিজে শুনে ওই দরুদ আসতে হবে না জোরে হবে প্রেম হবে না প্রেম সারা হবে আদব হবে না আদব সারা হবে তাইলে আমরা একটু প্রেমময় কণ্ঠে একটু দরুদ সালামের নজরানা নবীর কদমে দিব আমাদের আর কিছু দেওয়ার নাই ঠিক কি না আমাদের কিছু দেওয়ার আছে নবীকে খালি একটা জিনিস দরুদ এবং সালাম জোরে কোন দরুদ এবং এইটা আমরা যদি দেওয়ার মতো দিতে পারি তাইলে फायदा আছে না নাই আমার নবী বলেন ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সলাতা উম্মত বেশি বেশি করে দুরুদ সালাম পড়ো ও নবী বেশি বেশি করে দুরুদ সালাম পড়লে কি হবে কয় কিয়ামতের দিনে তোমার জায়গা আমি নবীর কদমে হইয়া যাবে সহজ কথা নবীর কদমে যদি আমরা জায়গা চাই তাইলে নামাজ রোজার পাশাপাশি আমার দয়াল নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পড়তে হবে ঠিক কি না তাইলে একটু মনটা মদিনার দিকে ঝুকায়া একটু মহব্বতে দরুদ সালাম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মদিনায় আল্লাহুম্মা
صلي مرحبا آدن اللهم اجر صلي محمد وعلى آل سيدنا بلغ الولى بكماله كشافت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللہ اللہ یہ وظیفہ صبح میرا شمع ہے ہر گریلے پر محمد مصطفیٰ کا نام ہے بلغ العلابی کشافت جبی جمالی حسنت جمیع خصالی صلو سلم یا قوم بل صلو علی صدر الامین مصطفیٰ ما جاء اللہ رحمت للعالمین شکر ایک بار آواز کرے پڑھیں الحمدللہ আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর ভিতরে আটটি আরবি হরফ আছে একটু আওয়াজ দিবেন আমার সাথে আমি খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত এই মাহফিলটা আমার হৃদয়ের মাহফিল এই মাহফিলটা যারা আয়োজন করে তারা আমার খুব হৃদয়ের মানুষ বিশেষ করে আমি মাহফিলটাতে দুই বছর যাবত আসলে খুব কষ্ট পাই তার কারণ আমার খুব প্রিয় মানুষ سلیم شردار صاحب اونار حاشی ماکا موقع دیکھی نا اونی خوب خوب بھالو مانر مانوش چھلین عالم در کتین اونی عزت کرتین اونی شمان کرتین تیرین نیجے جے کرتین بیشوٹے ایرو کم نا جارا مافل تاکی ارگنائز کرتین تادر کو بولتین تما در کنو آتھورن جونا علام آئی کرام کسٹو نا پا نبی جی بولی چھل جی آمار ایکٹی عاشق امت عالم کے عجت کرے شجن آمین نبی کے عجت کرے جے حقانی عالم کے بھالو برشے رسول بولے شجن آما کے بھالو برشے کرتی مانے مٹتو نہیں ایک باپ شام پر شرن اسنا نہیں ایمون جیبون تمہیں کوریو گھٹھو موریا حش بے تمہیں قادی بے بہر اس کے دو جن بکتر شانے پوگرام دنوں جن بکتی کے ہمیں دیل تھے کہ بھالا بشتا بنجور حمد رفاہ تر لکھونی لکھو کٹی عاشق رسول کے مدینہ پود دیکھا بے سبحان اللہ پر کنجاگر پود دیکھا بے زورے کرنا مدینہ نامتا کوئی تھی کی کشت ہوئی تھی سے ایک تو بولن کن جاگار پت دیکھا بے مدینہ مدینہ ہوئی لو ایمان دارد ٹھیکا نا ایجن امار آئی ڈین نام مدینہ ایمان ایر باری ایم پیسو نا مدینہ ایمان ایمان ہلو سب چی دامی ارشے ایمان ایر باری ہلو مدینہ منجور احمد در بلے کھولی کھولی আমাদের কি মদিনার পথ দেখায় যেখানে সুস্থি যেখানে শান্তি যেখানে সমৃদ্ধি যেখানে মায়া আর নবী আরামে ঘুমায় যেখানে মায়া আর নবী আরামে ঘুমায় কেমনে যাইব আমি ওই মদিনা হায় হায় কে মনে যাইব আমি ওই মদিনায় মদিনায় যাইতে মন কাঁদে কি কাঁদে না দেখেন ভিতরে একটা বাইরে আরেকটা এটা কইর না এটা কইয়া কোনো লাভ নাই ভিতরে যেইটা আছে মুগ্ধা ওইটাই বলতে হবে মদিনায় যাইতে মনটা চায় কি চায় না
সবাই হাত তোলেন সবার সব সময় নামাজের পরে বলবেন আল্লাহ তুমি আমার মদিনার মেহমান বানায়ো প্রশ্ন হলো হুজুর নামাজের পরে কেন সাহাবী রাসূলকে প্রশ্ন করছে আইয়ুদ দুআই আসমা ও নবী কোন সময়ের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নবীজি কয় দুই সময়ের দোয়া খুব খেয়াল করবেন কয় সময় আর একটু জোরে বলেন দুই সময়ের দোয়া কবুল হয় তাড়াতাড়ি কার দরবারে নবী কোন কোন সময় রাসূল বলে জাউফুল লাইলিল আখির ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত কয় গভীর রাতের দোয়া এখন আস্তে আস্তে রাতই হইতেছে গভীর রাত যত গভীর হয় দুনিয়ার দরজা জানালা সব বন্ধ হইয়া যায় আল্লাহ কয় রাত যত গভীর হয় আমার রহমতের দরজাগুলি আস্তে আস্তে সব খুলে যায় তবে আমি কষ্ট দিব না বেশি আমাদের আয়োজন আলহামদুলিল্লাহ বিরিয়ানি আলহামদুলিল্লাহ একদম প্যাকেট করে রেডি প্রত্যেক বছরের মতো শৃঙ্খলাভাবে আমরা দিমু আর খাইবে দিমু খাইবে দেওয়াটা দামি কাজ খাওয়াটাও দামি কাজ নবী কয় দুইটা কাজ দামি দুইটা কাজ দামি দুইটা কাজ দামি সাহাবী কয় নবী দামি কাজ দুইটা কি নবী কয় তাতঈমু তুআমা ও তাকরুহু সালামা সুবহানাল্লাহ কইতেন না কয় যারে দেখবা হেরে সালাম দিবা আর মাহফিলে আইলে বিরিয়ানির ফটলা দিবা এই দুইটা কাজ দামি না বেদামি এই শান্তি বাঙ্গার মানুষ এবার একটা ঈমানি আওয়াজ দিয়া বলবে রাসূল বলছে এই দুইটা কাজ দামি আপনারা বলবেন দামি কাজ যদি বান্দা করে এই বান্দার দাম বাড়ে না কমে না এটা মহিলার আওয়াজ এটা মহিলাদের আওয়াজ আছে এবার পুরুষের আওয়াজ দিয়া বলবেন আমরা যদি দামি কাজ করি আমাদের দাম বাড়ায়া দিবে কে আরো জোরে জবান খুলে একই সাথে শর্ত দামি কাজ করবা আল্লাহ দাম বাড়ায় দিবে এই যে আমি আজকে শুনছি সরদার সাহেবের তিন ছেলে মনে আসছে নাকি সরদার সাহেবের ছেলে কারা কারা নাই মার কে আছে তোমার ভাইয়েরা আসছে ছোট ভাই একটা মানে দুই ভাই তোমরা মাশাআল্লাহ আর তোমার সাসার আসছে চাচা জেডা মাশাআল্লাহ চাচা জেডা দুজন জন আসছে ঈদে যখন লঞ্চে বাসে উপসে পড়া বীর তখন পত্রিকার একটা হেডিং আসে নারীর টানে বাড়ি ঠিক কি না নারীর টানে বাড়ি এই নারী দ্বারা কি বুঝেন মহিলা নারী মহিলা না এই নারী আর মহিলা নারী দুই দুই নারীর বানান এক না এই নারী দ্বারা মায়ের নারকে বোঝানো হয়েছে আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম মার সাথে সংযুক্ত ছিলাম কানেক্টেড ছিলাম পৃথিবীতে যখন আসলাম তখন মায়ের কানেক্টেড বিচ্ছিন্ন করা হয়েছে দাই মারা নতুন কেচি দিয়ে ব্লেড দিয়ে আম্মা জানের নার কেটে দিয়েছে এই নারের কথা বলা হয়েছে ওই নারীর টানে বাড়ি নারের টানে বাড়ি প্রত্যেকটি মানুষ তার মূলের দিকে দাবিত হয় সুবহানাল্লাহ সেলিম সরদার ছিলেন ঢাকায় তার সমাধি হয়েছে কই এটা মূল মূল মূলের দিকে দাবিত হয়েছে এখন তার ছেলেরাও এদিকে দাবিত হবে এটাই স্বাভাবিক
যদিও সন্তান দূর দেশে থাকে সময় গনি আসলে ওসিয়ত করে যায় আমার কবরটা আমার মার পাশে দিও কথা কয় না জোরে বলতে হবে আমার কবরটা আমার বাবার পাশে আজকে নাইম খুব করে বলতেছে হুজুর আব্বা আর দাদি এক জায়গায় ঘুমায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আসল বাড়ি আসল বাড়ি বিল্ডিং না কবর না আওয়াজ হইছে না আসল বাড়ি বিল্ডিং না কবর আসেনি খবর খবর নাই খবর নাই কবরের খবর থাকলে চাঁদপুরের জমিনে কোনো বেনামাজি পাওয়া যেত না কবরের খবর থাকলে চাঁদপুরের জমিনে কোনো সুইটার বাটফার পাওয়া যেত না কবরের খবর থাকলে চাঁদপুরের জমিনে কোনো সুদখুর গুসকুর পাওয়া যেত না আজকে কবরের খবর আমাদের কাছে নাই বুল্লা থাকলে কি কবরে না গিয়া থাকতে পারবো কেউ কথা কয় না থাকতে পারবো মানুষ তিনটা জিনিস চায় পায় না একটু আওয়াজ দিতে হবে কয়টা আরেকবার কোন এক নাম্বার মানুষ মরতে চায় না এনে যদি আমি জিগাই ও ভাই কে মরতে চান একজন ওখানে চলে কেউ মরতে চায় না তারপরেও মানুষ বাসে না একটা সময় তাকে মরতে হয় দুই নম্বর মানুষ বৃদ্ধ হইতে চায় না মানুষ চায় না তার কালো দাড়িগুলি সাদা হোক মানুষ পছন্দ করে না তার কালো চুলগুলি সাদা হোক মানুষ চায় না তার চোখের জুতিটা কমে যাক মানুষ চায় না তার দেহের স্টিল চামড়াগুলি নরবর হয়ে যাক কিন্তু এমন একটা দিন আসে সাদা কালো দাড়ি আর কালো থাকে না কালো চুল আর কালো থাকে না ঠিক কি না তিন নম্বরে মানুষ চায় মানুষের যৌবন যেন না হারায় মানুষ যখন যৌবন হারা হয়ে যায় মানুষের কোনো দাম থাকে না আওয়াজ দিয়ে এখন ঠিক কি না মানুষ তার যৌবনকে সব সময় ধরে রাখতে চায় কিন্তু একটা সময় মানুষ যৌবন হারা হইয়া যায় এই তিনটা জিনিস মানুষ চায় মানুষ মরতে চায় না মানুষ বৃদ্ধ হইতে চায় না মানুষ যৌবন হারা হতে চায় না কিন্তু মানুষ পায় না কেন পায় না এইগুলি দেয় এক জায়গায় বান্দা চায় আরেক জায়গায় এইগুলি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দিবেন জান্নাতের জিনিস আমরা দুনিয়াতে চাই এই জন্য পাই না আমরা যখন জান্নাতি হয়ে যাব জান্নাতি যিনি হয়ে যাবেন আল্লাহ তাআলা জান্নাতে যখন ঢুকাইবেন সেখানে কোনো মরণ নাই সেখানে কোনো মরণ নাই যখন মানুষ জান্নাতে ঢুকবে জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ ঢুকবে না যদিও সে বৃদ্ধা থাকে এই বৃদ্ধাটাকে আল্লাহ তাআলা 16 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে তিন নাম্বার যারা জান্নাতি যুবক হয়ে যাবে জান্নাতি মানুষের যৌবন শক্তি জাররা পরিমাণ কমবে না তাইলে যেই তিনটা জিনিস আমরা দুনিয়াতে চাই এগুলি দুনিয়াতে পাওয়া যাবে না দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে এই তিনটা জিনিস আমরা যেই জায়গায় পাব ওই জায়গাটার নাম হলো জান্নাত জোরে কোন ঠিক কি না ওই জায়গাটার নাম কি আর একটু জোরে কই না জায়গাটার নাম কি আমরা জান্নাত চাই কি চাই না আর একটু জোরে চাই কি চাই না যদি আমরা জান্নাত চাই তাহলে কর্ম করার দরকার আছে না নাই কর্ম করতে হবে কি না আমল লাগবে কি না ফাদখুলি ফি So
سبحان الله لا إله جوري لا إله شبه لا إله أو لا إله إلا الله محمد رسول الله لا إله أربو دوري مدينة كمين جابو جاني شوائے بہت دورے مادی امرا کمینے جا بہت جانی دایا لاللہ دایا کرو دایا ای آور دایا لاللہ اور معبود مولا دایا کرو نصیب کرو مدینہ لا الہ جور لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ اللہ 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 زبان کھولے ایکی ساتھ آواز کرے اللہ اللہ اے محمد کملی والا اے ریا مربوں کے آئے اللہ اللہ ڈاکے رے تر اے گولا میں ڈاکے رے تر اے گولا میں شنتی دونا کولی جائے اے محمد کملی والا اے ریا مربوں کے آئے اللہ 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 فقیر در بیش بادشایولی تولی تیشی فولر کولی فقیر در بیش بادشایولی تولی تیشی فولر کولی کاد لیا بیکھر جولی کاد لیا بیکھر جولی باش کورے گاچر تو اے محمد کملی والا اے ریا مربوں کے آئے ماشاءاللہ اللہ ماشاءاللہ اللہ اللہ چد سورو جار کروہ تارا جین انسان ار فیرستارا چد سورو جار کروہ تارا جین انسان ار فیرستارا دن رو جونی چائی چھے تارا فل تو لے دی بے گولا اے محمد کملی والا اے ریا مربوں کے آئے اللہ اللہ ماشاءاللہ اللہ اللہ جورے جورے آرو جورے زبان کھولے ایکی ساتھے اللہ اللہ ماشاءاللہ اللہ 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 پورے پورے ہو لمکالا کی بابے شوئی زالار مرشد کی بابے شوئی زالا تمہیں کی بوزونا یا مر انتوہر جالا اللہ اللہ
আল্লাহ আল্লাহ আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম আসল ফে মেরে প্রেমিক বানাও খুলো পে মেরে তালার মুর্শিদ খুলো পে মেরে তালা তুমি কি বোঝো নাই আমার অন্তরের জ্বালা মঞ্জুর তুমি কি বোঝো নাই আমার অন্তরের জ্বালা আল্লাহ মাশাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ এবার একটু আওয়াজ দিয়া বলেন আমরা জিকির করলাম কার মাশাআল্লাহ আরেকবার বলেন কার আল্লাহ তাআলা কোরআনে কয় ফযকুর ইসমা রব্বি রবের নামের জিকির করো রবের সবচেয়ে বড় নাম কি তাতমাইনুল কুলুব আমার আল্লাহ কয় ঈমানদার যারা আমি আল্লাহর জিকিরে মজা পায় তারা জিকির আমাদের কাছে মজা লাগে কি লাগে না এ জোরে জোরে লাগে নি লাগে যদি লাগে তাইলে আল্লাহ কইছে বেশি বেশি জিকির কর ও আল্লাহ জিকির করলে ফায়দা আছে নি কয় ফায়দার অভাব নাই এক নাম্বার ফায়দা ওই আয়না দিয়া আমার নূরের নবী দেখা যায় আল্লাহু আকবার কও আমরা নূরের নবী দেখতে চাই কি চাই না আমি কথা বেশি বলবো না আমি পুরান মানুষ একটু দোয়া করে চলে যাব যারা গিয়েছে তারা আবার সবাই আইসা বসে আপনারা খুশি না বেজা খুশি মানে সবাই যে আইসা পড়ছে যারা আশেপাশে আছে তারা বুঝতে পারে নাই তো এগোরে একটু জানাম দেওয়ার দরকার আছে নি কিসের মাধ্যমে তাকবীর জোরে কর না কিসের মাধ্যমে তাকবীর নবীজি কয় তোমরা বেশি বেশি তাকবীর দাও সাহাবী কয় নবী তাকবীর দিলে কি হইব কয় তাকবীর দিলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাইব তাহলে তাকবীর দিলে গুনাহ থাকে না মাফ হয় তাহলে একটা তাকবীর দেওয়ার দরকার আছে নি না সবাই কয় নাই যে আছে আছে নি আস্তে না জোরে তাকবীরটা দিমো কান নামে এ জোরে কয় না কান নামে সারা জীবন তো অনেক নেতার নামের তকবীর দিছেন চেয়ারম্যানের নামে তকবীর দিছেন এমপির নামের তকবীর দিছেন আরো কত কিছু আমার ভাই তোমার ভাই সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ ফরনা একত্ব এমন সবুজ ভাইয়ের তকবীর অনেক দিছেন না কোন লাভ আছে কোন লাভ আছে কয় হ হুজুর লাভ আছে কই কি দা কয় এক কাপ লাল চা দুইটা টুস বিস্কুট কথা কয় না ঠিক কি না এই তকবীরে কোনো ফায়দা না তার কারণ ওই জান্নামে তকবীর দিছি হে বেটা আমার লগে কবরে যাইতো না যে আল্লাহ নবীর তকবীর এখন আমরা দিমু নবী কবরে যাইব কি যাইব না জোরে কয় না যাইব কি না নবী লাগবো কি না তাইলে নবীর নামের তকবীর দিমু কি না নারাই তকবীর এটা 65% আওয়াজ হইছে আর কয় পার্সেন্ট বাকি আছে 35 এ 35% সহ আল্লাহ রসুলের মহাব্বতে আপনি এইভাবে খেল করেন
যে আমি যার নামের তকবীর দিচ্ছি তকবীর দিচ্ছি গুনাহ maaf হচ্ছে তকবীর দিচ্ছি গুনাহ maaf হচ্ছে লাভ না লস লাভ না লস তো যেই কাজে লাভ বেশি সেই কাজ মানুষ করেও বেশি ঠিক কি না নারায়ণ কবির আজকে যদি আল্লাহ नाराज হইয়া আপনার এই জবানদারে রাইতে রাইতে বেহা কইরা দেয় এমন অনেক মানুষ আমরা দেখছি সন্ধ্যা রাতে খায়া টায়া বিড়ি বিড়ি খায়া হইতে ঘুমাইছে ফজরের সময় বউ ডাহে হেতে উঠতে পারে না একটা অসুখ বেরিয়েছে তার নাম হলো ব্রেন স্ট্রোক আমরা গো এই মতলবে আসেন এটা কথা কয় আছেন আছেন নাম কি ব্রেন স্ট্রোক এটা করলে এটা করলে যদি বাসে তাহলে শরীরের অর্ধেকটা নষ্ট হয়ে যায় অঙ্গহানি হয়ে যায় অনেকের মুখ চোখ এক্সাইডেডটা বাঁকা হয়ে যায় অকেজো হয়ে যায় আপনি কইবেন আমার ফলা আমেরিকা তা হ্যায় আমি বাংলাদেশের অ্যাপোলো হাসপাতাল হাসপাতালের ডাক্তার নার্স মেডিসিন ইনজেকশন যা আছে এগুলি সব কিডনা মতলবে লইয়া ফেরা আল্লাহ কইতে হাসপাতাল পর্যন্ত যাইতে পারলে না আমি তোরে জাগায় বেরেক দিয়ে দিলাম জাগায় বেরেক ডাক্তার ফোন দেওয়ার সময় নাই হে বেরেকে সাফলে পৃথিবীর কোন মানুষ আর এটা স্টার্ট দিতে পারে না আসল বেরেক টাকার কাছে আর একটু আস্তে কই জবানটা বন্ধ রাখেন না সে আল্লাহর নামের তকবীরটা দেন আর মনে মনে কইেন আল্লাহ তোমার বন্ধু কইছে তকবীর দিলে বলে গুনাহ maaf হয়ে যাইবো জন্মের পরতে যে কত কোয়ালিটির কত ডাইসের কত রকমের গুনাহ যে করলাম বান্দরামি করলাম সিটারি বাইটপানি করলাম আল্লাহ তোমার নাম তোমার বন্ধুর নামের তকবীরে রুসিলায় আমাগরে আজকে গুনাহ মুক্ত কইরা দাও এই নিয়ত করেন আর তকবীরটা দেন নারায়ণ কবির আল্লাহু আকবার না 95 আইছে আর ওই ফাস আইতো না না ওই ফাস আর আইতো না আমরা সারা রাত কইলো ওই ফাস আইতো না এই যে ইরি দানগুলি যেন কাইটা বাড়িতে আনে এই যে অবদার উপরে গিয়া যে বাতাসের ভিতরে দানগুলি যেন উড়ান আপনারা কি মনে করেন সবগুলি দান শালডি কথা কয় না আসেনি কথা কয় না আসেনি সিডা আছে এগুলি বাইতেই তো নেড়ে রাস্তাই কইরা থাকে ওই ফাস্ট পারসেন্ট সিডা এডি গনার ভিতরে আইতো না নারাইত কুপির সিডা কইছি দেখে ওই ফাস্ট পারসেন্ট থেকে 3% আয়া পড়ছে কই কি হুজুর আম করে সিডা বানাই দিলো এবারে মনে একটা আওয়াজ দিলো একদম এসপার উসপার করলাম ওই যে 2% আছে হেরা কানা আমরা দলের লগে মিল্লা যামু গাইবার নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলি যেখানে নবী ওলি যেখানে নামাজ রোজা যেখানে মিলাদ কিয়াম যেখানে মা বাবা যেখানে ফিরোজ মুর্শিদ যেখানে মঞ্জুর আহমেদ যেখানে সেলিম সর্দার যেখানে নারায়ণ
ইমানদারের আওয়াজ এই আওয়াজ দিয়া ময়দানে মুসলমান নামলে বেঈমানেরা ফায়খানা করব আর দৌড়াইবো ফায়খানা করব আর দৌড়াইবো ডাইন হাত তুলে বলো ঠিক কিনা এই তকবীরটা দিছে খুদাড়াও লাগছে এবার বিরিয়ানিটা টেস্ট হইছে ঠিক কিনা খুদা বেশি লাগলে খাবার মজা কম লাগে না বেশি লাগে এই উস্তাবাদি দিয়া দিলে ঠেলাটা ছড়ে দুই দফা লেট নাই কথা কোন না ঠিক কিনা কেন খুদা বেশি হইলে খানা মজা লাগে তো এই যে আমাদের জন্য এত চমৎকার আয়োজন একটু খুদাড়া লাগানোর দরকার আছে না আপনি তো মনে মনে কইবেন হুজুর আমাগোর খুদা লাগানো আপনি তো খায় আইছেন আমি বলবো না 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 আমি এত বেগ কইলাম না আমি আমার শ্রোতাদেরকে ভালোবাসি ওরা আমারে অনেকবার কইছে হুজুর খায়লন 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 আমি কইতেছি যে না শ্রোতাদের সাথে একসাথে খায়া আলহামদুলিল্লাহ কোন আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ জিকির করছি কার আল্লাহ আমগরে দেখছেনি দেখছ না জোরে কোন না দেখছেনি আমগো জিকির হনছেনি চেয়ারম্যানের নির্বাচন করার সময় যদি চেয়ারম্যান দেখে যে বিশাল একটা মিছিল আইতাছে চেয়ারম্যানের নামের ক্যানভাস করলে এবেড়া চেয়ারম্যান খুশি না বেজা তো চেয়ারম্যানের নাম বেশি বেশি লইলে যদি চেয়ারম্যান বেড়ায় খুশি হয় ওই চেয়ারম্যান দে যে আল্লাহ বানাইছে আমরা যদি এই মাহফিলে বইয়া বইয়া ওই আল্লাহর নামটা জোরে জোরে নেই আল্লাহ হই না খুশি না বেজা আল্লাহ খুশি হইলে আমাগো আর কিছু লাগে আর কিছু লাগবো আরেকবার কোন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া ওয়ালী আল্লাহ জোরে বলো মারহাবা এখন বুঝা যায় মনে হয় মাগরিবের নামাজের আজান দিতেছে মনে হয় ছয়টা বাজে আপনি সেহরার দিকে চাইলে মনে হয় ছয়টা বাজে কিন্তু গরুর দিকে তাকায় দেখি তার মানে খিচুড়ি আরে তবারুকের সময় নাইম কই তুমি কাছাকাছি আয়ো ফুটলা কাছাকাছি আনো ছোট কইরো না কিন্তু ফুটলা তকবীর দিয়া খুদা লাগছে আমার শ্রোতাদের আলহামদুলিল্লাহ এই মাসটা কি মাস আপনারা জানেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে কোন কি মাস অনেকের নাম আছে রজবালি জিগাইলাম কি তো এত নাম রজবালি কি লে কো হুজুর হ্যাঁ রজব মাসে হইছে এরকম আছে না এই রজব মাসটা অনেক দামি আমার নবী কই ইন্ন রজবা শাহরুল্লাহ রজবটা হইল আল্লাহর মাস রজবের পরে হইল শাবান ও শাবান শহরি ও রমাদান শহরু উম্মতি রজবের পরে হইল শাবান নবী কয় শাবান হইল আমার মাস এর পরে হইল রমজান নবী কয় রমাদান শাহরু উম্মতি রমজানটা হইল আমার উম্মতের মাস এনে কয় মাসের ওয়াজ জোরে কন সবাই কন রজব আমার লাগলে কোন রজব শাবান রমজান রজব শাবান রমজান কয় মাস একটা নিচে আল্লাহ একটা নিচে নবী একটা দিছে উম্মতের মারহাবা কো আল্লাহরে যদি প্রশ্ন করি আল্লাহ বারো মাস হইল তোমার এই বারো মাসের ভিতরে রজব রে কেন এত ভালোবাসো রজব রে কেন এত পছন্দ করো
আমার আল্লাহ কয় এইটার পিছনে একটা কারণ আছে কয় কারণটা কি কয় আমার কাছে লক্ষ 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 দরখাস্ত আইছে কি আইছে মাশাআল্লাহ বুঝতেছেন মানে আমি 5 10 মিনিট কথা বলছি লক্ষ লক্ষ কি আইছে কার কাছে জোরে কোন প্রশ্ন হইল এই দরখাস্তগুলি কি লাগা কেন মনোজর আদম নবী দরখাস্ত করল ওনার ফলা শীষ নবী দরখাস্ত আইয়ুব নবীর দরখাস্ত নূহ নবীর দরখাস্ত দাউদ নবীর দরখাস্ত ইলিয়াস নবীর দরখাস্ত দানিয়াল নবীর দরখাস্ত ইব্রাহিমের দরখাস্ত নবী ইসমাঈলের দরখাস্ত এইগুলি সব আল্লাহর কাছে জমা হইল দরখাস্ত দেয় আমার আল্লাহ তাআলা রাইক্কা দেয় দরখাস্তটা দিলে আমার আল্লাহ একটু পড়ে কইরা দেহে সবগুলির দরখাস্ত বিষয়বস্তু হইল একটা বিষয়বস্তুটা কি সমস্ত নবীগুলি দরখাস্ত করে আল্লাহর কাছে মালিক আমরা তোমার মায়ার নবীরে দেখতে চাই কেরে দেখব নবীরে কেরে দেখব কেরে দেখব কেরা দেখব অন্যান্য নবীরা আমার আল্লাহ কয় তোরা টেনশন করিস না অনেক দরখাস্ত জমা হইছে আমি নবীদের আশা একটা রাতে পুরাইয়া দিব সবার আশা নবী দেখব সবার আশা নবী দেখব আমার নবীর এক নাম হলো আউয়াল আল্লাহর এক নাম হলো আউয়াল আমার নবীর এক নাম হলো আখের আল্লাহ কয় আমারও এক নাম আখের আমার নবীর এক নাম হলো জাহের আল্লাহ কয় আমারও এক নাম জাহের আমার নবীর এক নাম হলো বাতেন আল্লাহ কয় আমারও এক নাম বাতেন আমার নবীর এক নাম হলো রউফুর রহিম আল্লাহ কয় আমার নামও রউফুর রহিম কষ্ট হইতেছে এরে বাবাজি নবীর এক নাম হলো আউয়াল আউয়াল অর্থ হইলো প্রথম নবীরে জিজ্ঞাসা নবী গো তুমি কেমনে প্রথম কয় আমি প্রথম এই অর্থে যখন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই পানি নাই আগুন নাই বাতাস নাই পূর্ব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই উপর নাই নিচ নাই স্থান নাই কাল নাই পাত্র নাই আদম নাই শীষ নাই নূহ নাই আইয়ুব নাই নবী নাই অলি নাই গাউস নাই কুতুব নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সর্বপ্রথম আমার আল্লাহ আউয়ালু মা খলাকাল্লাহু নূরি আল্লাহ তাআলা সবার আগে আমি নবীর নূর নূরে মুহাম্মদি বানাইছে এই জন্য আমি আউয়াল মারহাবা খান আরো জোরে তাইলে সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি কে আমার নবী একটু জোরে কোন কে আর একটু জোরে কোন কে সবার আগে আল্লাহ কারে বানাইছে আমার নবীরে বানাইছে এই জন্য নবী কয় আমি আউয়াল মানে প্রথম সৃষ্টির দিক দিয়ে আমি প্রথম এরপর নবীজি জবাব দেয় كنت نبيا آدم بين الماء والتين قوي آدم جو كن قدا ابن ماتي چلو امي تخنو نبي چلا নবী কয় নবীদের ভিতরে আমি প্রথম
সৃষ্টির ভিতরেও আমি প্রথম নবুয়তের বেলায়ও আমি প্রথম এই জন্য আমার এক নাম হলো আউয়াল সুবহানাল্লাহ ও নবী তুমি আর কেমনে আউয়াল আমার নবী কয় রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহরে একসাথ করে আল্লাহ একটা প্রশ্ন করেছেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই আমি কি তোমাদের রব নই আল্লাহ যখন এই প্রশ্ন করলেন সমস্ত রূহের জগতে নীরবতা চলে আসলো নু টক নু মুখ কেউ লড়াছড়া করে না কোন কথা কয় না কোন আওয়াজ নাই আল্লাহ প্রশ্ন করে আমি কি তোমাদের প্রতিপালক নই সমস্ত মানুষের নীরবতা ভঙ্গ করে যিনি বসা থেকে দাঁড়ায়া সর্বপ্রথম জবাব দিলেন কলু বালা হা হা আপনি আমাদের রব সবার আগে যিনি এই প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি আমার নবী এই জন্য নবী কয় আমি আউয়াল জবাবটা দিছি আমি প্রথম আল্লাহু আকবার কয় নবী কয় কলু বালা হা 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 আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক এই কথা খেয়াল করে নবী যখন জবাব দিল এরপরে আদম নবী কয় আল্লাহ আপনি আমার রব শীষ নবী জবাব দেয় আপনি আমার রব নূহ নবী জবাব দেয় আপনি আমার রব আইয়ুব নবী জবাব দেয় আপনি আমার রব সবার আগে জবাব দিছে কে জোরে কোন না বাপ জোরে বলেন সবার আগে জবাব দিছে কে আমার নবী এই জন্য আমার নবী হলো আউয়াল মানে প্রথম আল্লাযী ইউরশাদুন নাস হাযা মুরশিদ যিনি মানুষকে পথ দেখান তাকে বলা হয় মুরশিদ ওই দিন যদি নবীজি প্রথমে জবাব না দিতেন সমস্ত নবীগুলি বিপদগামী হইয়া যাইত নবী জবাব দেওয়ার পরে সমস্ত নবীগুলি বিপদগামী হওয়া থেকে বেঁচে গেছেন এই জন্য কবি নজরুল বলেছেন তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মদের নাম মুরশিদ মুহাম্মদের ওই নাম জপিলেই বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ মুহাম্মদের নাম তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মদের নাম মুরশিদ মুহাম্মদের নাম জোরে জোরে কোন নামার হাবা আমার নবী সবার আগে জবাব দিয়া তিনি তাওহীদের মুর্শিদ হয়ে গেছেন সমস্ত নবীদেরকে যিনি পথ দেখাইছেন নবী আগে জবাব দিছে পরে সমস্ত নবীরা জবাব দিল নবী যদি জবাব ওই দিন না দিতেন সমস্ত নবীরা বিপদগামী হইয়া যাইত জোরে জোরে কোন ঠিক কিনা এই জন্য নবী কয় আমি প্রথম ও নবী আপনি আর কেমনে প্রথম আমার নবী কয় কিয়ামতের পরে মানুষ যে কবর থেকে উঠবে সবার আগে আমি নবী আমার কবর থেকে উঠব আমার ডান দিক থেকে আবু বকর উঠবে আমার বাম দিক থেকে ওমর উঠবে আমার পায়ের কাছ থেকে আমার বেলাল উঠবে বেলাল উঠায় সাথে সাথে মধুর সুরে আজান দিয়ে দিবে
রাসূল কয় সবার আগে কবর থেকে আমি নবী উঠব আমি নবী উঠব আমি নবী উঠব এই জন্য আমি প্রথম আল্লাহু আকবার কর ও নবী তুমি কেমনে প্রথম কেমনে প্রথম কয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার কাজের পরে মানুষকে যে জান্নাত দিবেন মানুষকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের কোরা সর্বপ্রথম আমি নবী নারা দিব আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আমি সারা জান্নাতের দরওয়াজা আর কেউ খুলতে পারবে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সবার আগে জান্নাতের দরওয়াজা খুলবে কে আমার নবী জোরে মায়া করে বলেন কোন নবী আর একটু জোরে বলেন কোন নবী অন্য কোন নবী যদি যায় জান্নাতের দরওয়াজা খোলা হবে না জান্নাতের দরওয়াজা খোলা হবে না আমার নবী গেলে জান্নাতের দরওয়াজা খোলা হবে এজন্য রাসূল বলে এই জায়গা দিয়েও আমি প্রথম জান্নাতের দরওয়াজা খুলব আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ রে বাবাজি নবী আসলেন সবার পরে সৃষ্টি হলেন সবার আগে কোন নবী আমার নবীকে দেখে নাই এইজন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাই নবী দেখব নবী দেখব নবী দেখব আল্লাহ কয় আলাদা আলাদা করে সবাইরে আমি দেখাইতে পারবো না তাইলে লম্বা সময় লাগবে একজন এই দেশে আরেকজন ওই দেশে একজন এই মহাদেশে আরেকজন ওই মহাদেশে একজন আসমানে আরেকজন পর্বতে এইভাবে শৃঙ্খলা হইয়া যাইব তোমাদের সকলের মাকসাদ হলো একটা নবী দেখা চিন্তা কইরো না এমন একটা মাসে আমি তোমাদেরকে নবী দেখায় দিব ওই মাসটা হলো আমার প্রিয় আর ওই মাসটা আল্লাহ তাআলা পছন্দ করলেন রজব জোরে কোন সুবহানাল্লাহ রজব মাসের 26 তারিখ মারহাবা খান আর একটু জোরে বলেন কয় তারিখ আরে জোরে বলেন রজব মাসের 26 তারিখ 26 তারিখ কি একটু পরীক্ষার দরকার আছে না 26 তারিখে কি মেরাজ আমার আল্লাহ তাআলা কয় রে ঈসা মুসা শীষ নূহ তোমরা কে কোথায় আছো সবাই গিয়া বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে জমায়েত হও মারহাবা কর কই বাইতুল মুকদ্দাসে সবাই গিয়া জমায়েত হও কয় আল্লাহ কেন কই তোমরা না দরখাস্ত করেছিলে নবী দেখবা ভুলে গেছেন আপনারা কি দেখতে চায় কি দেখতে চায় সবাই নবী দেখতে চায় আল্লাহ তাআলা বলে টেনশন নাই সবাই গিয়া জমায়েত হও বাইতুল মুকদ্দাসে আজকে আমি তোমাদের মনের আশা পূরণ করে দিব সমস্ত নবীগুলি বাইতুল মুকদ্দাসে জমায়েত হইয়া গেলেন সেখানে গিয়ে নবীগুলি কাতারে কাতারে দাঁড়ায়া গেলেন দাঁড়ানোটাকে আরবিতে বলা হয় কিয়াম আরবিতে বলা হয় কি কিয়াম আরবিতে বলা হয় কিয়াম সমস্ত নবীগুলি কিয়ামরত অবস্থায় দাঁড়ায় আছে নবীরা আমার নবীর মহাব্বতে দাঁড়ায়া থাকে কিছু কিছু উম্মতের দাঁড়াইতে কষ্ট লাগে আছে না না আমরা না দাঁড়াইলে রসুলের কিছু আয়ও না যায়ও না আরে অন্যান্য নবীরাই তো আমার নবীর সামনে কেয়াম করতে আছে এরে বাবাজি মনোযোগ মনোযোগ নবীরা দাঁড়াইয়া রইলেন আমার আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে পাঠালেন রে জিব্রিল তাড়াতাড়ি করে বন্ধুর বাড়িতে চলে যাও কয় আল্লাহ গিয়ে কি করব কয় বন্ধুরে গিয়া দিদারের দাওয়াত দাও নৈকট্যের দাওয়াত দাও মোলাকাতের দাওয়াত দাও
সমস্ত নবীরা আজকে আমার দোস্তকে দেখবে আত্মাকে শীতল করবে আমি আল্লাহ আমার দোস্তরে দেখব সমস্ত সৃষ্টি দেখতে চায় নবীকে আল্লাহ কয় আমি দেখতে চাই আমার নবীকে আরে বাবাজি আমি একটু পিছনে যাই আল্লাহ তাআলা কোরআন শরীফে 30 পারায় বলেন ফাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَبْ جُرَ جُرَكُمْ سُبْحَانَ اللَّهِ حَشِير پورے کانایا چھے شُخیر پورے دُوک آدار راتیر شیشے جنو دیکھی شالور موک جنم نیلے بھولیش کہنے جنم نیلے بھولیش کہنے آچھے رے مرون بھانگا گورا رے جیبونے আছে সর্বক্ষণ এই রাতটা আনন্দের রাত এই আনন্দের রাত আসার আগে নবীর রাতগুলি অনেক বেদনা বিদুর ছিল এই জন্য আল্লাহ কোরআনে বললেন হাসির পরে কান্না কান্নার পরে হাসি দিনের পরে রাত রাতের পরে দিন জীবনের পরে মরণ প্রত্যেকটা কথা কোরআনে আছে না না মারহাবা কোন এই যে আমার নবীর আনন্দ মাখা রাত সমস্ত নবীরা আমার নবীরে দেখতে চায় এটা ইজ্জত কম না বেশি আরেকটু জোরে কোন কম না বেশি এই আনন্দের রাতের আগে আমার নবীর রাত্রিগুলি অনেক কষ্টের ছিল অনেক বেদনা বিদুর ছিল মেরাজের কিছুদিন আগে আমার নবীজি তার আপন চাচাকে হারালেন চাচাকে হারায় আমার নবীজি একা হইয়া গেলেন এই চাচা আবু তালেবের বয়ে নবীর কেউ কিছু বলতে সাহস পাইত না আমার নবীকে কটু কথা বলতে তিনবার চিন্তা করত জানে এটা আবু তালেবের ভাতিজা কিছু বলে পার পাওয়া যাবে না তার কারণ আবু তালেব নবীরে কাঁধে কাঁধে রাখে আমার নবী আবু তালেবের সাথে সাথে থাকে যেথায় যায় নবীকে নিয়ে যায় সুবহানাল্লাহ এই চাচাটা মারা গেলেন পাঁচ দিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন আমাদের আত্মীয় মারা গেলে সুখ তিন দিন আমার নবী কয় আমার সুখ হইল এক বছর নবী ঘোষণা দিনে এই বছরটা হলো আমি রাসূলুল্লাহর জীবনের সুখের বছর কেন এই বছরে আমি আমার চাচা হারিয়েছি এই বছরে আমি খাদিজারে হারিয়েছি এই দুইজন মানুষ নবী হারালেন একা থেকেও নবীজি আরো একা হইয়া গেলেন মদিনার পরিস্থিতি ভালো না মক্কার পরিস্থিতি ভালো না নবীজি এখন আর ঘর থেকে বের হয় না নবীজি বের হলেই কাফেররা আমার নবীকে অত্যাচার শুরু করে দেয় অত্যাচার শুরু করে দেয় এজন্য নবীজি ঘর থেকে বের হয় না পারিবারিক ভাবে নবীজি একটা মিটিং করলেন আমি ঘর থেকে আর বের হব না
কিছুদিন যাত্রা বিরতি দিনের কাজ আমি কিছুদিন বন্ধ রাখব যদি মক্কার পরিবেশটা স্বাভাবিক হয় পরে আমি আবার তবলিকের কাজ শুরু করে দিব আমার নবীজি বলে যেই সময়টা আমি মক্কাতে কাজ বন্ধ রাখব এই সময়টা আমি আমার দুধ মায়ের দেশ তায়েফে দিতে চাই সুবহানাল্লাহ পরে আমার নবীজি বলে আমি ছোট্ট কালে তায়েফে ছিলাম আমার অনেক কিছু তায়েফ বেশি দেখেছি আমি তায়েফে গিয়ে দিন প্রচারের কাজ আঞ্জাম দেব বাবাজি আমি খুব দ্রুত সময়ে সেখান থেকে বের হয়ে যাব নবীজি তায়েফে গেলে দিন প্রচার করতে পারলেন না একজন মানুষকে নবীজি মুসলমান বানাতে পারলেন না গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমি একটু তায়েফে গেলাম আমার গোটা হজের কাফেলাটাকে নিয়ে বাবাজি তায়েফের জমিনে একটা মসজিদ আছে মসজিদটা আকারে খুব ছোট 20 থেকে 25 জন মানুষ সর্বোচ্চ নামাজ পড়তে পারবে এই মসজিদটার নাম হলো মসজিদে আব্দাস কি নাম একটু আওয়াজ দেন মসজিদটার নাম হলো মসজিদে আব্দাস এই মসজিদটার চতুর্পাশে একটা বাগান আছে বাগানটা হলো আঙ্গুরের বাগান কিন্তু এখন শুধু আঙ্গুর গাছ না এখন আরো অন্য অন্য ফলের গাছ আছে একটা দোকান আছে এই দোকানটার ভিতরে এই বাগানের আঙ্গুর ফলগুলি বিক্রি করা হয় যিনি বিক্রি করেন তিনি কুরাইশ বংশের লোক জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ বাবাজি আমার নবী তায়েফের জমিন থেকে আঘাতের উপরে আঘাত প্রাপ্ত হয়ে আমার নবীজি হাঁটতে 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 তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আদ্দাসের এই বাগানের কাছে এসে নবীজি শুয়ে পড়েছে আর হাঁটতে পারে না আমার নবীর জির মাথা মোবারক ফাটা নবীজির কপাল মোবারক ফাটা আমার নবীজির দেহ মোবারকে রক্ত আর রক্ত যায়েদ ইবনে হারেসার দেহের ভিতরেও রক্ত নবীজি ব্যথায় কাতরাচ্ছেন এই আঙ্গুরের বাগানটার পাশে এসে ওই যে বলেছিলাম মসজিদটার নাম মসজিদে আদ্দাস আদ্দাস হলো একজন ব্যক্তির নাম এই আঙ্গুরের বাগানটা উতবা এবং সায়বা নামে দুই ব্যক্তির ছিলেন ও বন্ধু এই আঙ্গুরের বাগান যিনি দেখাশোনা করতেন ওনার নাম হলো আদ্দাস হঠাৎ করে আদ্দাস কান্নার আওয়াজ শুনতে পায় কে যেন রে আঙ্গুরের বাগানের পাশে কান্না করতেছে কান্নার আওয়াজ শুনে আদ্দাস দৌড়ায়া আঙ্গুরের বাগানের এক পাশে এসে তাকায়া দেখে পূর্ণিমার চাঁদের মতো একজন মানুষ দেখা যায় যার মাথায় রক্ত চেহারা মোবারকে রক্ত দেহের ভিতরে রক্ত আদ্দাস এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন আদ্দাস বারবার নবীর নুরানি চেহারার দিকে তাকায়া বলে জীবনে কত মানুষ দেখলাম এমন নুরানি চেহারার মানুষ দেখি নাই এই নুরানি চেহারাওয়ালা মানুষটার মাথায় কেন আঘাতের চিহ্ন দেখা যায় গোটা শরীর কেন রক্তে লাল দেখা যায় আদ্দাস জানতে চায় অগপতি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কারা তোমাকে এমনি ভাবে মেরেছে কারা তোমার দেহ থেকে রক্ত জড়িয়েছে তুমি কি অন্যায় করেছো কি অপরাধ করেছো বাবাজি বারবার আদ্দাস জানতে চায় আমার নবী বলে ভাই আমার একমাত্র অন্যায় আমি মানুষকে এক আল্লাহর প্রতি ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ
আমার নবীর কান্না বিচরিত চেহারা দেখি আব্দাসের কলিজা চৌচির হয়ে যায় আব্দাস দৌড়ায়া বাগানের ভিতরে চলে গেলেন বাগানের মালিকের কাছে চলে গেলেন উতবা এবং সাহেবার কাছে গিয়া ঘটনা বর্ণনা করলেন মালিক আমাদের বাগানের পাশে দুইজন পথিককে দেখা যায় তাদেরকে কারা যেন মেরে রক্তাক্ত করেছে অনেক দুর্বল হয়ে গেছে তাদেরকে দেখে ক্ষুধার্ত মনে হয় তৃষ্ণার্ত মনে হয় উতবা এবং সাহেবা বলে ওরা যদি ক্ষুধার্ত হয় যাও আমার বাগান থেকে পাকা পাকা আঙ্গুর পেরে বর্তনে করে পথিকদেরকে খেতে দাও এবার আব্দাস আঙ্গুর পাকা পাকা পেরে আমার নবীর কাছে প্লেট দিয়ে নিয়ে আসলেন নবীকে তো চিনে না নবীকে জানে না কয়ক পথিক তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা ক্ষুধার্ত তোমরা তৃষ্ণার্ত এই আঙ্গুরগুলি খেলে তোমাদের ক্ষুধা নিবারণ হইয়া যাবে আব্দাস যখন আঙ্গুরগুলি দিল নবীজির পালক পুত্র যায় দিবেন হারেসা আঙ্গুরের পিয়ালাটা হাতে ধরে আমার নবীর কাছাকাছি নিলেন আমার নবীজি ডান হাত দিয়া একটা আঙ্গুর হাতে নিয়া মুখের কাছে এনে আমার নবীজি জবানে পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার বাড়ি হলো ইরাকের মুসেল শহরে আমার নবী বলে ও আমি বুঝতে পেরেছি তুমি ইউসুফ ইউনুস নবীর দেশের মানুষ আব্দাস কয় আমার আমার বাড়ি যে ইউনুস নবীর দেশে এটা আপনি কেমনে জানেন এটা আপনি কেমনে জানেন আমার নবী কয় আমি শুধু এটা জানি না আমি আরো অনেক কিছু জানি আরো জোরে জানে কিনা আরে জোরে কোন না জানে কিনা আরে গোরস্তানের পাশে দিয়া নবী চলছে হাটিয়া ওরে হঠাৎ করে নবী আমার কবর পানে চায় ওরে কবরেতে আগুন জ্বলে নবী আমার চোখে দেখে কবরেতে আগুন জ্বলে নবী আমার চোখে দেখে কি কারণে আগুন জ্বলে তাহাও জানা গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় বলো গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় জিনে আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে দিলে চন্দ্র টুকরো হয়ে যায় গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় জিনে আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায় গাইবি খবর দেনে ওয়ালা এলো মক্কায় হায় হায় গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে কন্না মারহাবা কবরের আযাবের উপরে কথা বলতে বলা হয়েছে আমাকে আমি একটু হক আদায় করি মুসলিম শরীফের হাদিস এই হাদিসটা আমি কামেলে পড়েছি নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবীজি একটু সফরে বের হলেন মারহাবা কোন কই বের হলেন আরেকটু জোরে কোন কই 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 সফরে সফরে যখন বের হলেন আমার নবীজি কিছু দূর যাওয়ার পরে বলল কে থামো থামো সাহাবায়ে কেরাম থেমে গেলেন আমার নবীজি বলতেছে সাহাবীরা রে আমি যখন সফরে বের হয়েছি এখন আর তোমরা কেউ আমার পিছনে থাইকো না হয় আমার ডাইনে থাকো আর না হয় আমার বামে থাকো সাহাবায়ে কেরাম কয় নবী গো আমরা কেন আপনার ডাইনে বামে থাকবো সামনে থাকবো আমরা দুনিয়াতে দেখতে পাই নেতা আগে আগে যায় তার অনুসারীরা পিছে পিছে যায় ঠিক কিনা আমার নবী কয় রে সাহাবী
মতো আমি নবীরে এমন নেতা মনে করো না কোন নেতা যদি কোন অনুসারী যদি তার নেতাকে না মানে ঈমানের কোনো ক্ষতি হবে না আর আমি নবীকে যদি পৃথিবীবাসী না মানে সাথে সাথে কাফের হয়ে যাবে ঠিক কি না সাহাবীগো নবীগো এতক্ষণ তো আমার ঘরে পিছন থেকে চলে যেতে বলেন নাই ডাইনে বামে যেতে বলেন নাই এখন বলার কারণ কি নবীজি কয় তাহলে শুনে শুনে আমি যখন হুজরা মোবারক থেকে বের হইয়া গনে গনে 40 কদম সামনে যাই তখন আল্লাহ তাআলা আমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে আমি যেদিকে যাই 70,000 নূরের ফেরেশতা আমি নবীর পিছনে পিছনে আল্লাহ পাঠায়া দেয় আর একটু জোরে কোন কই তোমরা ডাইনে থাকো বামে থাকো পিছনের জগৎটা পিছনের এরিয়াটা ফেরেশতাদের জন্য ছেড়ে দাও সাহাবাই কারাম বুঝতে পারলেন এখন যে আমরা সফর করতেছি আমরা একা না নবীর পিছনে 70,000 নূরের ফেরেশতা নবী যদি যায় ডাইনে এরাও পিছে পিছে যায় ডাইনে নবী যদি যায় বামে এরাও যায় বামে নবী যেদিকে নূরের ফেরেশতা সেদিকে নবীজি চলতেছে নবীজি চলতেছে নবীজি চলতেছে আযাবুল কবরের অধ্যায়ের ভিতরে হাদিসটা এসেছে কিছু দূর যাওয়ার পরে দেখে এক বেদুইন আমার নবীর সামনে দিয়ে দৌড়ায় যাইতেছে নবী কে বেদুইন কে থামো 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 থামছে যা এদিকে আসো তো এদিকে আসো হায় নরু তুমি কই যাও কই শোনায় গুদ্দা তুমি তো সামনে যাইতেছে কই কেন কই কাজ আছে কই তুমি কি তোমার কল্যাণ চাও কই হ আমি কল্যাণ চাই নিজের কল্যাণ চায় না এমন মানুষ কি আছে কথা কই না এমন মানুষ কি আছে কই হ আমি আমার কল্যাণ চাই কই তুমি কি তোমার ভালো চাও কই হ আমি আমার ভালো চাই কই তুমি আখেরাতে কি জান্নাত চাও কই হেডা হেডা সেইটা হলো শান্তির জায়গা স্বস্তির জায়গা আরামের জায়গা ইজ্জতের জায়গা তো কয় হ আমি চাই কয় তাইলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টার অর্থ কি কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি হইলাম আল্লাহর নবী তো এই বড় আছিল টেট না এ বড় কি টেট নারে তাকবীর আর একটু আস্তে কোন মিয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন প্রধান অতিথি কো মনির ভাই কো মাসকান্তে গেছে ছোট আছে বড় আছে আল্লাহ কবুল করুক আমিন করুন আমিন এই দেন ভালো লাগতেছে না একদিকে সভাপতি আর একদিকে প্রধান অতিথি বিশেষ অতিথির আওয়াজ আল্লাহ সবারই কবুল করুক জোরে কর তো নবীজি কইতেছে তুমি যদি তোমার কল্যাণ চাও তাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এবেড়া বেদুইন তে কইতেছে এর অর্থ কি কইডার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি হইলাম আল্লাহর নবী তে এবেড়া টেট না বেড়া এবেড়া কইতাছে আমনে যে নবী এটা দলিল কি কথা খেল কইরে কামনে যে নবী এটা দলিল কি কেই যেতে হ আমার লগে কত মানুষ আগরে জিগাও
আমি নবী কিনা তে হেবেড় একটা তাবাসসুম হাসি দিছি মুস্কি হাসি দিয়া কয় এরা তো সবাই আমনের লোক হেরা তো আমার কথা কই হই আমি হ্যাঁ করে জিঙ্গাইতাম কই লাগা ফেসলাক জিন কামনে আমারে কইছেন আমি কল্যাণ চাই কিনা আমি কইছি হ চাই পরে আমনে কোন এটা পড়তে এটার অর্থ বলে আমনে নবী তা আমনে যে নবী এটা আমনে দাবি করছেন এটা হলো দাবি আর দাবি টিকাইতে লাগে দলিল দলিল সারা দাবি টিকে না ঠিক কি না দাবি টিকাইতে কি লাগবে দলিল কামনে দলিল দেন আমনে যে নবী কত তুমি দলিলটা কেমনে নিবা কামনে যেমনে দেন তবে আমনে দিলে আমি বুঝতে পাইরাম যে আমনে নবী তো আল্লাহ রাসূল সামনের দিকে তাকায় দেখে বিশাল আকৃতির একটা গাছ দেখা যায় তা আমার নবীজি বেদুইনকে বলে বেদুইন আমি যদি ওই গাছটাকে হাতের ইশারা ডাইকা তোমার সামনে আনতে পারি তুমি কি বিশ্বাস করবে এটা নবুয়তের দলিল কয় হ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাটু বুঝা কয় কয় হ আমি বুঝি আর কোন লাগতো না দেখেন আনতে পারেন এবড়া টেট না বড়া কয় গাছ বলে আইয়া পড়ব নিজে ডাক দিল আমার নবীজি একবার গাছের আরে ওই বেদুইন একবার গাছের দিকে চায় আবার নবীর চেহারার দিকে চায় আমার নবীজি ডান হাত উঁচু করে গাছকে ডাক দিলেন এ গাছ যা আ এদিকে আসো কিতাব সাক্ষী দেয় গাছটা প্রথমে ডান দিকে একটা হেলান মারছে এরপরে বাম দিকে আরেকটা হেলান মারছে এরপরে একটা গুরানি মারছে গুরানিটা মাইরা গাছটা নিজে নিজে শিকুর গুলি সহ মাটি থেকে উপরে উঠে গেল সুবহানাল্লাহ আর একটু জোরে কইতে গাছটা নিজে নিজে উপরে উঠে মানুষের মতো হাঁটতে শুরু করলো মারহাবা কর নবী ডাকে গাছ আমার নবীর ডাক শুনে নবীর নিকটে আসে বেদুইন একবার গাছের হাঁটা দেখে আর একবার আমার মায়ার নবীর নূরের চেহারা দেখে বেদুইন কয় কয় গোটা মক্কাতুল মুকাররমা এমন ঘটনা জীবনে কোনোদিন দেখি নাই যিনি এমন ঘটনা ঘটাইতে পারে আমার দিল সাক্ষী দেয় তিনি সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ আল্লাহু আকবার বলো গাছ নবীর ডাকে সামনে এসে যায় সেই নবীরে অনেকে আমগমত কয় আরে বউ ডাকলেই তো বউ আয় না আমগ কথা করেন বউই শুনে না গাছ তো অনেক দূরে আওয়াজ দেয়া কোন ঠিক কি না হে বিড়ে ডান দিকে যাইতে কইলে হে বিড়ে বামে যা সামনে যাইতে কইলে পিছনে যা গর্তে বাড়িতে না করলে হেতি ফ্যান ফিল্ডা মার্কেট আছে না নাই উল্ডা রে বাবাজি মনোযোগ মনোযোগ গাছ হাঁটতে হাঁটতে নবীর নিকটে চলে আসলো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে ভাই নবুয়তের দলিল ফাইসনি কয় মোটামুটি ভাবে ফাইতেছি কার কোনো কাম বাকি আসেনি কয় দেহি গাছে আমরে চিনেনি কয় তাইলে আমরে জিগান গাছে আমরে চিনেনি এবার বেদুইন বলতেছে গাছ ডার জার ডাকে তুমি নিজের জায়গা থেকে উইটা হাইটা হাইটা কাঁচা কাছি আইনা ওনারে চিনুনি গাছ বলে হা আমি ওনারে চিনি কয় তাইলে ওনার পরিচয় দাও গাছ বলে ইনি আখিরি জামানার নবী আল্লাহু আকবার কর আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে বেদুইন
কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার নবী যে গাছকে তাড়ায় দিলেন গাছ তুমি আবার আগের জায়গায় চলে যাও গাছ নবীকে সালাম দিয়া আগের জায়গায় চলে গেলেন এবার সফর আরেকটু সামনে গেল কিছুক্ষণ যাওয়ার পরে নবী যে আবার দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছে সাহাবী রে আমার এখন হাজতের প্রয়োজন হইছে হাজত বুঝেন হ্যাঁ সাহাবী কইছে চতুর্দিকে মরুভূমি এখন নবীরে কোথায় আমি বাথরুম করামু আল্লাহ রাসূল বলে সাহাবী রে ওই যে দূরে কতগুলি গাছ দেখা যায় গাছগুলির কাছে গিয়া বলবা রাসূল তোমাদেরকে যাইতে কইছে নবী দি হাম্মাম করব কিতাবে আসছে সাহাবী গিয়া যখন গাছগুলির এরে বাবাজি যখন সাহাবী গিয়া গাছকে নবীর কথা বললে গাছ নিজে নিজে আয়শা একদম মিস্ত্রিরা যেভাবে বাথরুম বানায় গাছ নিজে নিজে আয়শা একটা হাম্মাম হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন কি হয়ে গেছে হাম্মাম আমার নবীজি সেখানে হাম্মাম খানায় চলে গেলেন রাসূল সফরে বাথরুম সারলেন বাথরুম সারার পরে রাসূল হাত দ্বারা ইশারা দিলেন গাছ তোমরা আগের জায়গায় চলে যাও গাছ আবার আগের জায়গায় চলে যেতে শুরু করেছে মারহাবা খবর এইভাবে সফর চলতেছে যাইতে 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 হঠাৎ করে রাসূল এক গোরো স্থানের কাছে চলে গেলেন কিসের কাছে আরেকটু জোরে করুন আপনাদের এলাকায় আছে এটা ঠিক কোন দিকে এ মাহফিল থেকে কোন দিকে এদিকে এদিকে আচ্ছা পূর্ব দিকে ওকে আপ প্রধানত যদি কইতেছে পূর্ব দিকে আলহামদুলিল্লাহ আমার নবীজি কবরের কাছে চলে গেলেন দুই হাত প্রসারিত করে নবীজি সাহাবাই কেরামের জামাতকে দাঁড় করাইয়া দিলেন কয় থামো থামো সমস্ত সাহাবাই কেরাম থেমে গেলে আমার নবীজি একটা কবরের পাশে অনেকক্ষণ দাঁড়ায়া রইলেন অনেকক্ষণ দাঁড়ায়া থাইকা নবীজি বলে আব্বাস রে ও সাহাবীরা তোমরা জানোনি এই কবরের কি অবস্থা সাহাবীরা কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আমরা জানি না কবরে কি হয় আল্লাহ জানে এবং তার নবীয়ে জানে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আরে বাবাজি আল্লাহ জানে আর নবীয়ে জানে এটা ছিল সাহাবায়ে কেরামের আকীদা আমি ছোট্ট একটি নোট দিয়ে কবরে ঢুকবো কবরের কথা অনেকে শুনতে চাচ্ছেন আমি যাচ্ছি মনোযোগ বাবাজি কষ্ট হইতেছে কি ছেড়ে দেওয়া দরকার আর পাঁচ মিনিট বসবেন ইনশাআল্লাহ রাত্র বেশি হয়েছে কত 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 বাজে কবরের ভিতরে কি হয় এটা আল্লাহও জানে এবং রাসূলও জানেন এই জন্য হাদিসের ভাষা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে তার নবীও জানে সুবহানাল্লাহ করে আরেকটু জোরে কইতেইব সুবহানাল্লাহ এই যে দেখেন ছোট্ট একটি নোট আমি দিয়ে দিচ্ছি আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ঠিক কি না 9 কোটি 30 লক্ষ আমাদের দেশে অদৃশ্যের বিষয় নিয়ে ঝগড়া আছে গায়েবের সংজ্ঞা এসেছে
পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা ধরা যায় না ছোঁয়া যায় না বোঝা যায় না এটাকে গায়েব বলে পঞ্চ ইন্দ্রিয়টা কি চোখ চোখ কান কান নাক নাক জিহ্বা ত্বক খুব খের এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না বোঝা যায় না উপলব্ধি করা যায় না এটা হলো গায়েব এবার একটি উদাহরণ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য এই সূর্যটা আমাদের কাছে হাজির না গায়েব কেমনে পঞ্চ ইন্দ্রিয়র দুইটায় তাকে ক্যাচ করেছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলি ধরতে পারবেন না ছুঁইতে পারবেন না বুঝবেন না উপলব্ধি করবেন না সেটা গায়েব যদিও সেটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে চোখ দেখেছে গায়ে তাপ লেগেছে তার মানে পঞ্চ ইন্দ্রিয়র দুইটা দ্বারা কাজ করেছে অতএব এটা গায়েব না এটা হাজির যদিও সেটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এইবার আসেন সাড়ে তিন হাত কবর এই সেলিম বের কবর সামনে তার মার কবর সামনে আপনাদের অনেকের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি কবরে আছে না নাই জোরে কইতো এটা সমতল ভূমি থেকে কয় হাত নিছে সাড়ে তিন হাত না আরো কম গভীর গভীর কত আচ্ছা ওকে সাড়ে তিন হাতই ধরলাম নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্য এটা হাজির গায়েব না এবার বলেন সাড়ে তিন হাত কবরের আজাবটা কি কত কোন আরেকটু জোরে কোন আমরা কেউ আজাব দেখছি আরে জোরে কোন না আজাব দেখছি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না ক্যাচ করা যায় না যে আজাব হচ্ছে এটা গায়েব যদিও এটা কাছে ওটা হাজির যদিও ওইটা দূরে তবে এই গায়েব আমাদের কাছে গায়েব আমার নবীর কাছে গায়েব না নবীর কাছে গায়েব না নবী উপরে দাঁড়ায়া কবরের ভিতরে কি হয় আমার নবী এটা দেখতেন নবীকে কবরের খবর রাখার ক্ষমতা দিয়েছেন কে নবী কয় আব্বাস রে জানুনি জানুনি কবরে কি হইতাছে আব্বাস বলে নবী গো আমি জানি না আমি জানি না আমার নবী কয় কবরে আজাব হইতেছে আমি নবী উপর থেকে দেখতেছি আরে বাবাজি আমার নবী কয় আব্বা কবরে কি কারণে আজাব হয় আমি নবী এইটাও জানি আল্লাহু আকবার বল আল্লাহু আকবার ও নবী আপনার উম্মতের কোন আমলটা খারাপ ছিল কোন স্বভাবটা খারাপ ছিল রসুল কয় দুইটা স্বভাব আমার উম্মতের খারাপ ছিল একটা হচ্ছে উম্মত একজনের কথা আরেকজনের কাছে কইয়া খালি ঝগড়া লাগাইয়া দিত এই খাইচ্চতের উম্মত সোনার বাংলায় আছে না না জোরে বলতে হইব আছে না নাই একজনের কথা আরেকজনের কাছে কইয়া খালি ঝগড়া লাগায় ভিড়া ভিড়ি লাগায় তোই যারা এই কাজগুলি করে তাদের কবরে কি হয় আজাব আজাব জোরে বলেন না তাদের কবরে কি হয় আরেকটু জোরে তাদের কবরে কি হয় এবার আমাদের কবরে আজাব হোক এটা আমরা চাই কি চাই না বুঝছো কথা কই চান না কারা কারা হাত তুলে দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ কেউ কবরে আজাবে থাকতে চায় না আচ্ছা বাবাজিরা আজাবে থাকতে চান না এটা ভালো কথা কিন্তু যেই কাজ করলে আজাব হয় ওই কাজ কইরা যদি কোন আমি আজাব চাই না ওই বলি কথা কোনা কথা কোনা কথা কোনা ওই বলি এই জোরে বলেন ওই বলি মদ খাইয়া যদি আমি না কোন আমি মদ পানি করতাম না
ডাবল স্ট্যান্ডার্ড কোন বিগ দুই নম্বর খারাপ কান্ডা কি কই দুই নম্বর খারাপ কাজটা হলো এই লোকটা প্রস্রাব কইরা পরিষ্কার হইতো না প্রস্রাব কইরা ঢিলা গুলুপ ব্যবহার করতো না এমন অনেক যুবক আছে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে ঢিলা গুলুপের কাছেও নাই অনেক মুরব্বী বাবার আছে প্রস্রাবখানায় গিয়া ঢিলা গুলুপ ব্যবহার করে না এই জন্য অনেক মানুষের নামাজ প্রস্রাবখানায় বাতিল হইয়া যায় আছে না নাই এই জন্য নামাজ আছে পরিবর্তন নাই নামাজ আছে কোনো সংশোধন নাই আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে যাবতীয় খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচায়া রাখে আজকে নামাজ পড়ি আবার দুই নম্বর করি নামাজ পড়ি মানুষের কষ্ট দেই নামাজ পড়ি আবার সুদে টাকাও লাগাই এই খাইছত আমাদের আছে না নাই আল্লাহ কই দুইটা একসাথে চলতে পারে কিন্তু আমরা দুইটা একসাথে চালাইতাছি দুইটা একসাথে চালাইছি নামাজ আছে আবার সিটারিও আছে এডি তো মতলবে নাই মতলবের মানুষ আদা সিদা আকারও শিকার নাই মতলবের ভিতে এরা খুব সাদা সিদা এটা শহরের কথা কইতেছি আর কি ফেসগিরা মনির ভাই কি কয় মতলবে যে কোন আকার ও শিকার নাই একদম সোজা ফেজ গুজ কম আল্লাহ তাআলা মতলবের মানুষগুলিও ফেজ গুজ যদি থাইকা উঠায় তাইলে মাহফিলের উসিলা ভিতর থেকে সমস্ত ফেজ গুজ বার কইরা দিয়া সোজা বানায় দেব সকলে কোন সোজা হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই সোজা হইয়া যদি কবরে যাও তাইলে আর সোজা হওয়া লাগবে না যেমনেই চাহেমনেই কবরে থাকতে পারবা যদি বেহা হইয়া কবরে যাও ফেরেশতা গো হাতুরির ফিদা খাইয়া কবরে সোজা হওয়া লাগবে কথা কইতে আওয়াজ দেন ঠিক কিনা তাহলে ফিডার আগে সোজা হবো না ফিডা খাইয়া সোজা একটু বুঝা কন্যা দেখি ফিডা খাইয়া সুজাইবেন নাকি ফিডার আগে সুজাইবেন কারা কারা ফিডার আগে সুজাইবেন দেখি আল্লাহর হাত তুলা দেখান দেখি নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا مرن থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তুমি পালাতে চাও আকাশ পানে লাগিয়ে শিরি আল্লাহুম্মা মারহাবা দেনা বাবা গেল মা গেল কেউ তো ফিরে আসলো না এবার হবে তোমার পালা কেন রে মন বুঝো না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى علي سيدنا لا إله شبع لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا محمد رسول الله صلى الله عليه وسلم امر نبي جي قبرের পাশে লম্বা সময় দাঁড়ায় রইলেন উম্মতের কবরে যদি আযাব হয় আমার নবী যদি দেখে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না আমার নবীজি লম্বা সময় কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি দোয়া করলেন নবীজি উম্মতের জন্য কাঁদলেন কাদার পরে বলতেছে আব্বাস রে এ আব্বাস একটা জন্ত গাছের একটা ডালা কাইটা নিয়ে আসো এবার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের ডালা গাছ থেকে কেটে আল্লাহ রাসূলের হাত মোবারকে দিলেন আমার নবী এই খেজুরের ডালাটা বুক বরাবর মৃত ব্যক্তির কবরে গেতে দিলেন আমরা যখন মানুষ মারা দেয় কান্দে কইরা কবরের পাশে নিয়া চারজনে আমরা লাশটা দেই দুইজনের হাতে আওয়াজ দিই এখন ঠিক কিনা এরপরে কবর দিয়া আমরা কবরের উপরে যে কোন জিন্দা গাছ আমাদের এই অঞ্চলের ভিতরে বেশিরভাগ বড়ি কাটা দেয় আছেন 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 একটু কথা কোন না আছেন না নাই অনেক জায়গায় খেজুরের ডালা দেয় দেনি আপনাদের মতলবে কি দেয় খেজুরের ডালাও দেয় বড়ুই কাটাও দেয় তবে এমন একটা ডালা দিবেন যেই ডালাটা মাটিতে গাতলে এটা জিন্দা হয় এমন ডালা দিবেন যেটা মরে যায় এটা দিবেন না যেটা জিন্দা হয় এমন ডালা দিবেন এমন একটা ডালা আল্লাহর নবী নিজের হাতে মৃত ব্যক্তির কবরে গেতে দিলেন আমার নবীকে প্রশ্ন করে আব্বাস হুজুরে ডালাটা দ্বারা কি হবে আল্লাহ রাসূল বলতেছে এই ডালাটা যতক্ষণ কবরে জিন্দা থাকবে ততক্ষণ এই ডালায় আমার আল্লাহর জিকির করবে আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে জিকির কি শুধু আমরাই করি গাছপালা তরুলতা আল্লাহর নামের জিকির করে কি করে না মারহাবা কিন্তু আমরা শুনি না গাছের জিকির আমরা শুনি না মাছের জিকির আমরা শুনি না পশু পাখির জিকির আমরা বুঝি না প্রত্যেকটি পানি তার মালিককে ডাকে তার মালিকের তাসবি পড়ে কি পড়ে না রে বাবাজি আল্লাহর রাসূল বলতেছে আব্বাস যতক্ষণ এই খেজুরের ডালাটা জিন্দা থাকবে ততক্ষণ ডালা আল্লাহর নামের জিকির করবে যতক্ষণ জিকির চলবে জিকিরের বদুলতে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা محمد رسول الله صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম আদাসকে জিজ্ঞাসা করে আদাস তোমার বাড়ি কই কয় আমার বাড়ি ইরাকের মুশেল শহরে কয় বুঝতে পেরেছি তুমি ইউনূস নবীর দেশের মানুষ কয় কেমনে বুঝলেন কয় হা হা আমি বুঝেছি ইউনূস একজন নবী আমিও একজন নবী কয় তুমি যদি নবী হয় কে তোমাকে মেরেছে কেন মেরেছে কেন মেরেছে অনেক লম্বা কথা আদাস কয় নবী যখন ইউনূস নবীরে চিনে গোপন খবর জানে আমি বুঝতে পারলাম তিনি সাধারণ মানুষ না তিনি অসাধারণ জিজ্ঞাসা করলাম বললেন আপনি নবী জানতে চাই আপনি কোন এলাকার নবী রাসূল কয় আমি আখিরি জামানার নবী সাথে সাথে আদাস কালেমা পড়ে মুসলমান হইয়া গেল তায়েফের সফরে রাসূল সফরে একজন কাজের লোককে রাসূল মুসলমান বানালেন এরপরে নবীজি মক্কার দিকে রওনা দিলেন আস্তে আস্তে এখন বর্তমানে জান্নাতুল মাওয়া যেই জায়গায় এর পাশে একটা মসজিদে এক পাশে রাসূল এসে রাত্রি যাপন করলেন আমার নবীর গোটা দেহে রক্ত এই রক্ত নিয়াও নবীজি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমার নবী কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন এই কোরআনে আল্লাহ কে বলেছেন নূর এই কোরআনে আল্লাহ নবীকেও বলেছেন নূর নূরের নবী নূরের জবান দিয়া যখন নূরের কোরআন পড়ে শুনতে জানি কত মজা লাগে নবীজি নামাজের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে অনেকগুলি জিন আমার নবীর পিছনে এসে দাঁড়ায়া গেল নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে একটা সময় নবীজি ডাইনে বামে সালাম ফিরালেন সালাম ফিরাইয়া দেখে কিছু মানুষ দেখা যায় কিন্তু মানুষের আকৃতির মতো না নবীজি জানতে চায় তোমরা কারা কয় হুজুর আমরা জিন কয় তোমরা এখানে কেন এসেছো কয় আপনি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন শুনতে বড় মজা লাগতেছে এই জন্য আমরা আপনার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনেছি রে বাবাজি হুজুর আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই আপনি আমাদেরকে কালেমা পড়ায় দেন আমার নবী যে সাতজন জিনকে কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ গোটা তায়েফের সফরে একজন কাজের লোক আর সাতজন জিনকে রাসূল মুসলমান বানায়া নবীজি বাড়ির দিকে রওনা দিলেন যেই জায়গায় রাসূল সাতজন জিনকে মুসলমান বানালেন ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদটার নাম হলো মসজিদে জিন আমি মাস দেড়েক আগেও সেই মসজিদে নামাজ পড়ে এসেছি রে বাবাজি আমার নবীজি বাড়িতে চলে আসলেন আমার নবীজির মনটা বড় খারাপ রাত্রি চলে আসলো আমার নবীজি উম্মে হানির গড়ে আমার নবীজি উম্মে হানির গড়ে আমার নবীজির উম্মে হানির গড়ে অবস্থান করতেছে উম্মে হানির গড়টা খানায়ে কাবা শরীফের একদম কাছে মাতাফের ভিতরে নবীজি চোখ থেকে পানি জড়ে আজকে খাদিজা নাই আজকে আবু তালেব নাই আমার নবীর পাশে কেউ নাই তায়েফে গিয়া আল্লাহর নবী অজস্র আঘাত পেয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন আমার নবীর পাশে কেউ নাই আমার আল্লাহ ডাকে দেয় রে জিবরীল আমার বন্ধু উম্মে হানির গড়ে শুয়ে শুয়ে কান্দে আমি আর আমার দোস্তকে কাঁদাইব না আমি আমার বন্ধুকে আর কষ্ট দিব না তাড়াতাড়ি করে চলে যাও আমার বন্ধুকে গিয়া দিদারের দাওয়াত দাও আজকে আমার বন্ধুকে দাওয়াত দিয়া লামাকানের মেহমান বানায়া আমার নবীকে আমার দিদার দিয়া বন্ধুর সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথাগুলি আমি আল্লাহ দূর করে দিব জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি মারহাবা
হাসির পরে কান্নার পরে সুখের পরে দুঃখ মানুষের জীবন কখনো এক হালে যায় না অনেকে ব্যবসা করে হঠাৎ করে ব্যবসার লস হয়ে গেছে মনির ভাই হয় কি আল্লাহ বলে লা তাখনা তুমির রহমাতিল্লাহ নিরাশ নিরাশ না অধৈর্য হয়ে আজকে দেই নাই এক সপ্তাহ পরে দিতে পারেনি আওয়াজ দেয় না জোরে কন্না পারেনি বাবা রিকশা চালক ছিল তিনটা পোলা নুন আনতে পান্তা ঘুরায় বড় পোলাটা লেখাপড়া করতে পারে নাই সংসারের অভাব রিকশা চালায়া সংসার চালায়া বাল লেখাপড়া করায় সম্ভব না কিস্তি থেকে টাকা তুলে ছোট বড় ছেলেটাকে সৌদি আরব পাঠায়া দিল সৌদি আরব গিয়া বালা একটা চাকরি পাইয়া লাইলো এক বছর পরে মেজু ভাইকে টান্দ সৌদি আরব নিয়া গেল দুই বছর পরে ছোট ভাইটাকে নিয়া গেল এখন তিন ভাই নবীর দেশে চাকরি করে তিন ভাই মাসে দুই থেকে তিন লাখ টাকা বেতন পায় ফোন দিয়ে বলে বাবা আর রিকশা চালাবার দরকার নাই বহুত কষ্ট করেছ আর কষ্টের দরকার নাই এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ইমাম সাহেবের সাথে ঘোরাঘুরি করবা আর কাজের দরকার নাই আর ফাস্ট ফুড দুইটা কইরা লাইও পরের বছর আব্বারে আর আম্মারে মদিনা মনোবারার মেহমান বানাবো জোরে জোরে কোন সুবহানাল্লাহ এমন সন্তান আমাদের দেশে আছে না না তাহলে জীবন এক হালে এক হালে কাটে না তাইফের জীবন আমার নবীর ছিল কষ্টের আল্লাহ কয় এই হালটা আমি বদলাইয়া দিব এই হালটা পরিবর্তন করে দিব নবীর সমস্ত ব্যথা দূর করে দিব কিভাবে কয় আমার দিদার দিয়া আমার নৈকট্য দিয়া তাড়াতাড়ি নবীর দাওয়াত দিয়া আমার জগতে নিয়ে আস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর সুখ শুরু আনন্দ শুরু হইল এতক্ষণ গেছে এক ধরনের জীবন এখন শুরু হচ্ছে আরেক ধরনের জীবন জিব্রিল চলে আসলো এসে দেখে রাসূল ঘুমায় গরের দরজা বন্ধ তাফসীরের ভিতরে আসছে নবী যখন দরজা লাগায়া ঘরে অবস্থান করে তখন পৃথিবীর কোন মানুষ নবীকে ডাকতে পারবে না ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরা আসেনি এক বেড়া এসে কইছে ওই মোহাম্মদ তুমি বাড়ি আসো বাড়ি আসো সাথে সাথে আল্লাহ জিব্রিলকে দিয়ে সূরা হুজরাতের এই আয়াত পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি করে যাও আরে ডাক বন্ধ করতে কো আকসারুহুম লা ইয়াকিলুন এটা ব্যাকল যারা নবীর ডাকে তারা কি জোরে কয় না ব্যাকল 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 কইছে কে আরে জোরে কয় না ব্যাকল কইছে কে আল্লাহ নবীরে ডাকা যাবে না চিল্লে রাসূলকে ডাকা যাবে না প্রশ্ন আসবে না যদি ডাকা যায় আমার প্রয়োজনের কথা নবীকে জানাবো কেমনে প্রশ্ন আসে কিনা আরে জোরে কোন না আসে কিনা আপনি কোন কারণে সভাপতির বাড়িতে আছেন আয়া দেখেন দরজা বন্ধ খুব জরুরি দরকার এখন ডাক না দিলে আপনার প্রয়োজনের কথা জানাবেন কেমনে এটা একটা কথা না কথা কোন এটা কথা না আল্লাহকে খবরদার নবী ঘুমাইলে ডাকবে না দরজা বন্ধ থাকলে চিল্লা চিল্লি করবে না চুপ করে দাঁড়ায় থাক এখন প্রশ্ন হচ্ছে আমার জরুরি আমার জরুরত না কইলে নবীরে জানামু কেমনে এই আয়াতে কারিমার ব্যাখ্যা আসছে বুখারীতে রাসূল বলেছে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি কয় আমি যখন ঘুমাই আমার চক্ষু দুইটা ঘুমায় আমার আত্মার চক্ষু দুইটা 24 ঘন্টা তাকায়া থাকে চেয়ে থাকে মারহা
জন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙে নবী ঘুমাইলে ওযু ভাঙে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে তো এই চোখ দুইটা যদি ঘুমায় আর অ্যাঙ্কার দুইটা যদি তাকায়া থাকে তো এটা দিয়া দেখা যায়নি দরজার বাইরে কে আছে আরে কথা কই না দেখা যায়নি এইজন্য আল্লাহ বলেছে খবরদার ডাকবা না নবী নিজে নিজেই চলে আসবে এমন হাজার প্রমাণ আছে হাজার প্রমাণ জিব্রিল গিয়া দাঁড়ায়া চিন্তা করে নবীর দাওয়াত কেমনে দিবে জিব্রিল আমিনকে আল্লাহ তাআলা যেই পাওয়ার দিয়েছেন সে পাওয়ার দিয়ে জিব্রিল ডাক না দিয়া গরের ছোট্ট জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করেছেন প্রবেশ করে রাসূলকে দাওয়াত দিয়েছেন দাওয়াতের সেখানে গিয়ে আর অনেক কথা জিব্রিল আমিন দেখে রাসূল ঘুমায় রাসূল ঘুমাইলে ডাকা যাবে না এটা বেয়াদবি সুবহানাল্লাহ এখন দাওয়াত দিয়ে পাঠাইছে কে আরে আরেকটু জোরে কোন আল্লাহ এখন ডাক দিলে বেয়াদবি এই কথাও কার আল্লাহ জিব্রিলকে আমি তো বিপদে পড়ে গেলাম ডাকও দিতে পারতেছি না দাওয়াতও পৌঁছাতে পারতেছি না তিনি কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন গায়েব থেকে আওয়াজ আসে ইয়া জিব্রিল কব্বালু কদামাই হে কয় ডাক দেওয়ার দরকার নাই তোমার নূরের ঠোঁট দিয়া আমার বন্ধুর আমার নবীর পায়ের তালুতে একটা চুমা দিয়ে দাও আরেকটু জোরে তিনি চুমা দিলেন আল্লাহর রাসূলের নিদ্রা ভেঙে গেল রাসূল জিজ্ঞাসা করে জিব্রিল এত রাতে তুমি আমার ঘরে ব্যাপার কি হুজুর আজকের রাত ঘুমাবার রাত না আজকের রাত হচ্ছে দিদারের রাত সুবহানাল্লাহ অনেক লম্বা কথা ওই যে নবীরা দরখাস্ত করেছিলেন মনে আছে না কেরে দেখতে জোরে কোন না কেরে দেখতে নবীকে জিব্রিল আমিন বরাক সহ বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন কোরআন শরীফে যে মেরাজের আলোচনা সেই আলোচনা বাইতুল মুকদ্দাসের খানায়ে কাবা এতটুকুনের বর্ণনা আছে উপরের বর্ণনা নেই প্রশ্ন হলো শুধু এতটুকুনের বর্ণনা কেন এতটুকুনের বর্ণনা কেন আল্লাহ ইচ্ছা করলেন নবীকে খানায়ে কাবা থেকে উপরে নিতে পারতেন কিন্তু খানায় কাবা থেকে উপরে সরাসরি না নিয়া আগে আনছে কই জোরে কোন বাইতুল মুকদ্দাস এতটুকু জায়গা আগে সফর করিয়েছেন এতটুকু জায়গার মেমরি স্মৃতি কুরাইশদের কাফেরদের মেমরিতে ছিল এতটুকু জায়গা অতিক্রম করতে তিন মাস সময় লাগত বাইতুল মুকদ্দাসের অনেক স্মৃতি তাদের স্মৃতি পটে ছিল আন্দাজ আছে ধারণা আছে আল্লাহ বলে অতটুকু দিয়েই তাদেরকে উপর একটা আন্দাজ করাবো অনুমান করাবো এই জন্য এই জায়গার বর্ণনাটা বেশি বেশি করে দেওয়া হয়েছে বাইতুল মুকদ্দাস যিনি খাদেম ইনি ওই রাতের বর্ণনা দেয় প্রত্যেক দিন রাতের বেলা আমি সমস্ত দরজাগুলি লাগায়া তালা দিয়ে আমি বাড়ি চলে যাই ওই দিন রাতে আমি একটা দরওয়াজা বন্ধ করতে পারতেছি না আমি টানি বন্ধ হয় না জোর খাটাই লাগতে পারি না সহকর্মীদেরকে ডাকলাম তাড়াতাড়ি আসো এটা কেন বন্ধ হয় না আট থেকে দশ দিন ধরে দরওয়াজাটা লাড়ার চেষ্টা করলাম এক ইঞ্চি লাগতে পারি না পরে আমরা সিদ্ধান্ত নিলাম মনে হয় ছাদ নিচের দিকে দেবে এটা আটকায়া গেছে এটা এখন আর কিছু করা যাবে না সকালবেলা মিস্ত্রি আইনে এটাকে ঠিক করতে হবে এই দরজাটা খোলা রেখে পাদ্রি চলে গেলেন বাড়িতে কিতাবের ভিতরে এসেছে ওই দরওয়াজাটার নাম হলো মুহাম্মদী দরজা দরজা কেন বন্ধ করা যায় না তার কারণ হলো আজকের রাতে এই দরওয়াজা দিয়া নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস মসজিদে প্রবেশ করবে এই জন্য দরজা বন্ধ করা যাবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
সমস্ত নবীরা কাতারে কাতারে দাঁড়িয়ে ওই দরওয়াজাটার দিকে তাকিয়ে আছে যে দরওয়াজা দিয়ে রাসূল প্রবেশ করে আল্লাহ রাসূলকে নিয়ে জিব্রিল আমিন এক টানে বাইতুল মুকদ্দাসে চলে গেলেন নবীকে নামায়া জিব্রিল তার আঙ্গুল দিয়ে পাথরে ধাক্কা মারলেন ধাক্কা মারার সাথে সাথে পাথর ছিদ্রি হয়ে গেল তিনি সেখান দিয়ে রশি আটকায় বড়া বেঁধে নবীকে নিয়ে ঘরের ভিতরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন সমস্ত নবীরা আহলান সাহালান মারহাবা তাইয়্যিবান বলে চিৎকার বেরে উঠেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক দিনের স্বপ্ন ছিল নবীকে দেখবে আল্লাহ তাআলা রজব মাসকে পছন্দ করলেন নবীর বয়স 51 বছর 5 মাস 15 দিন রজব মাস 26 তারিখ দিবাগত রাতে সমস্ত নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসে একসাথ করে আমার নবীর দিদার দিয়ে দিলেন সুবহানাল্লাহ এইজন্য রাসূল বলে ইন্না ও রজবা শাহরুল্লাহ এই রজবটা হলো আল্লাহ পাকের মাস সকলে পড়েন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমি আর আলোচনা লম্বা করছি না একটার উপরে বেজে গেছে না উরি বাপ আচ্ছা আলহামদুলিল্লাহ দেড়টার কাছাকাছি বেজে গেছে মুনাজাতের সময় চলে আসছে নাইম কই আসেনি এই নাইম কোথায় আলহামদুলিল্লাহ গত বছরের চাইতে মাহফিল এবার আরো বড় হয়েছে আরো সুন্দর হয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আগামী বছর আমরা এই মাহফিলটা চাই কি না আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা বসে যাব আমরা যদি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এইভাবে মাহফিল সাজায়া বসে যাই আমরা যখন কবরে যাব আমাদের সন্তান এইভাবে দোয়ার আয়োজন করবে চিল্লিয়ে বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এটা কত তম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এই মাহফিলটা নবম বছরে পদার্পণ করেছে নাইম কি বলো মাহফিল কি চলবে নি আগামীতে ইনশাআল্লাহ আপনারা কি বলেন চলবে কি না চলবে চলবে একটু হাত তুলে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুনির ভাই কি বলেন চলবে নি আগামীতে ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ বলেছেন আপনারা আরেকবার বলেন ইনশাআল্লাহ সভাপতি সাহেব কি কাজ বিশেষ অতিথি চলবে কতদিন যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করবেন ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমি একটি অনুরোধ করব পৃথিবীর ভিতরে যত ভালো কাজ হয় এই ভালো কাজে শয়তান কোমরে গামছা বেঁধা লাগে কোন না কোন ভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা যায় কি যায় না বুঝেন না কথাটা দেখবেন সভাপতি কয় না সব ঠিক আছে প্রধান অতিথি ঠিক আছে বিশেষ অতিথি কইব ঠিক আছে ফুকু জামা স্ট্যান্ডার্ড জনের কবলে এটা ঠিক হইছে না শয়তান ওই বাইডারে কি করছে গাল করে লাইছে কথা কোন ঠিক কিনা যেন বেশি কাজ যেন ভুল হইব এটাই স্বাভাবিক আওয়াজ দেন ঠিক কিনা যে সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি বদনাম হয় যে কাজ করে না এর কোনো বদনাম নাই আমি অনুরোধ করব একটা বিশাল প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি হওয়াটাই কি স্বাভাবিক আওয়াজ দিতে হবে ঠিক কিনা সেই ত্রুটি বিচ্যুতি গ্যাপ এগুলি আমরা মেনে নিব কাকে খুশি করতে আরেকবার কোন সবাই বলে কারো ভিতরে কোনো বক্রতা রাখা যাবে না আমাদের অতিথি যারা আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলবো যে ছেলেপিলিগুলি আছে এই ছেলেপিলিগুলিকে সেলিম ভাই খুব খুব পছন্দ করতেন তাদেরকে পরামর্শ দিয়ে অনেক ভালো ভালো কাজ করাতেন আমি অনুরোধ করব অতিথি যারা আছেন সেলিম ভাইয়ের রোল আপনারা প্লে করবেন আর আপনাদের সন্তান
ছোট ভাইয়ের মত কোন জায়গায় কোন গেপ হলে মাহফিল শেষে এটাকে আইডেন্টিফাই করবে নেই এটা বাবা এভাবে না এটা এভাবে কর তাহলে মাহফিলটা আগামী বছর আরো সুন্দর হবে এটা কি পরামর্শ স্বাভাবিক ভূমি থাকবে হাজার কাজ করলে 10টা 10টা ভুলবে হবে যারা লিডিং পর্যায়ে থাকবেন তাদের উচিত ওই ভুলগুলি শনাক্ত করে দড়িয়ে দেওয়া বাবা এটা এভাবে না এটা এভাবে আমার কথায় কষ্ট পেয়েছেন কি রে বাবা কষ্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তো এইভাবে আপনারা মাজি হেলা করিস না ছেড়েতে নৌকা আমরা যাব মদিনা মদিনা ছেড়েতে নৌকা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে 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 ও মা জি হেলা করিস না জি হেলা করিস না ছেড়েতে নৌকা মদিনা ছেড়েতে নৌকা আমরা যাব মদিনা আরে মদিনা না দেখা তো কুছ বি না দেখা মদিনা না দেখা তো কুছ বি না দেখা মোহাম্মদ কি রওজা হায় জান্নাত কা নকশা মোহাম্মদ কি রওজা হায় জান্নাত কা নকশা কে জবি আয়ে পড়ে সময় পাবি না কে জবি আয়ে পড়ে সময় পাবি না ছেড়ে দে নৌকা জি المتقين الصلاة والسلام على رسول رب العالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت هو على كل شيء قدير اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خليق يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجيب برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خليق يا بار رب العالمين تقيا دیکھو گبیر رات تمہارا نیک مایار بندارا کتھا گئی دیئے گوڑیر بھی تورے گھومائے تمہارا مایار بندہ گولی شنکی بنگا بطشرک نبم تمہا مافیلے اپستی دھویا گناہ ما پیرا شائے دایا را شائے مک پیرا تیرا شائے گناہ ما کخات گولی دور بارے جا گئی دیس رب العالمین মাহফিল দরবারে কবুল করো মাহফিলে আগত আমার শত শত শ্রোতা ভাই বাবাদেরকে কবুল করো পর্দানিশীন মা বোনদেরকে কবুল করো আজকে মাহফিলের সভাপতিকে কবুল করো আজকে মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো বিশেষ অতিথিকে কবুল করো আগত আশেক রসুলদেরকে কবুল করো আগত ওলামায়ে কেরামদেরকে কবুল করো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই এমন অনেক কপাল পড়ার সন্তান আছে রে মালিক যারা বাপ মা কেহই দুনিয়াতে নাই
আমরা জানি না কবরে মা কি অবস্থায় আছে বাবা কি অবস্থায় আছে দাদা দাদি নানা নানি কি অবস্থায় আছে রব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলায় আব্বা আমার কবরের আযাব maaf করে দাও তাদের কবরগুলিকে রিয়াজুল জান্নাহ বানায়া দাও শান্তির জায়গা বানায়া দাও আরামের জায়গা বানায়া দাও সুস্থির জায়গা বানায়া দিও আব্বা আম্মাকে নবীর কদমে কবুল করে নিও নবীর মিল্লাতে কবুল করে দিও দয়াল নবীর শাফায়াত নসিব করে দিও রব্বুল আলামিন তোমার মাহবুব ওলি মনজুর আহমেদ রফাই তোমার আরেক প্রিয় বান্দা সেলিম সর্দার সাহেবের সামনে এই মাহফিল তোমার বান্দার তোমার দুই মায়ার বান্দার পক্ষ থেকে এই আয়োজন দরবারে কবুল করো সেলিম ভাই বড় বড় মহব্বত করে এই মাহফিলটার আয়োজন করত এলাকাবাসীর সবাইকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আজকে সেলিমের প্রতিষ্ঠিত মাহফিল আছে সেলিম ভাই দুনিয়াতে না ওনার সন্তানেরা এসেছে ওনার দুই ভাই আজকে মাহফিলে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন আজকে মাহফিলের হাদিয়া সেলিম সর্দার সহ এই এলাকায় যত কবরস্থান আছে গোরস্থান আছে প্রত্যেকটা কবরে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও এই মাহফিলের উসিলায় তাদের কবরের আযাবগুলি মাফ করে দাও তাদের কবরগুলি রিয়াজুল জান্নাহ বানায় দাও মদিনা মনোবরার সাথে কানেকশনের ব্যবস্থা করে দাও আলামিন সেলিম সর্দার সহ যারা যারা অত্র এলাকার গোরস্থানে গুনি আছে এরা আমাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি এরা যদি হায়াতে জীবনে অন্যায় করে থাকে অপরাধ করে থাকে আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই তাদের হায়াতে জীবনের গুনাগুনি মাফ করে দাও সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে নাজাতি জান্নাতি বান্দা বান্দি বানায়া দাও রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে জীবিত পিতা মাতার হায়াত বাড়ায়া দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখিও বেশি বেশি নেক আমল করার তৌফিক দিও আমরা যারা সন্তান আছি প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দিও আজকে সন্তান থাকে এক দেশে মা থাকে বৃদ্ধাশ্রমে ছেলে থাকে আলিশান ফ্ল্যাটে বাবা থাকে বৃদ্ধাশ্রমে আমাদের কে ভুল সন্তানের বাবা আমিন এমন সন্তানের বাবা আমরা হতে চাই না তুমি এমন সন্তান আমাদেরকে দিও না জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা বিবি বাচ্চা ছেলে সন্তান নিয়ে একসাথে থাকতে পারি সেই তৌফিক দান করে দিও আমাদের ছেলে মেয়েগুলিকে আল্লাহওয়ালা বানায় দিও আদর্শবান বানায় দিও চরিত্রবান বানায় দিও নেককার বানায় দিও ওলি আল্লাহ বানায় দিও বৃদ্ধা বয়সে আমাদের ছেলে মেয়েগুলিকে তুমি আমাদের পাশেই রাখিও আমাদের ছেলে মেয়েগুলিকে লেখাপড়া করা মানুষের মতো মানুষ হয়ে সমাজ জাতি দেশ গঠনে অবদান রাখার তৌফিক দিয়ে দাও রে মালি মনির হোসেন সর্দার সাহেব নাদির আহমেদ সর্দার সাহেব আলী ভাই সহ তারা প্রতিশ্রুতি দিয়েছে এই মাহফিলটা তারা আস্তে আস্তে করে আর গর্জিয়াস করবে বড় করবে মাহফিল নিয়ে তাদের পরিকল্পনা আছে রব্বুল আলামিন তাদের এই নেক নিয়ত দরবারে কবুল কর কিয়ামত পর্যন্ত এই জমিনে এই মাহফিল তুমি কায়েম এবং দায়েম রাখিও এই মাহফিলের উসিলায় অত্র এলাকায় যত গোরস্থান আছে সকল গোরস্থানের কবরের আযাব মাফ করে দাও আমিন প্রত্যেকটা গোরস্থানের কবরের আযাব মাফ করে দাও আমিন
رب العالمين আমাদের অনেকের সন্তান বিশ্বের বিভিন্ন দেশে থাকে বিভিন্ন দেশে থাকে আমরা বিভিন্ন ভাবে তাদের খবর পাই বাড়ির পাশে মাকে মাটি দিলাম বাবাকে মাটি দিলাম কতবার কবরের কাছে গেলাম একদিন জানতে পারলাম না ওই কবরে মা কেমন আছে ওই কবরে বাবা কেমন আছে ওই মাকে বাবাকে কবরে কান্দায়ও না ফেরেশতা দ্বারা লাঞ্ছিত করো না অপমানিত করো না নিপীড়িত করো না নির্যাতিত করো না এই মাহফিলের উসিলা বাবার কবরের আযাব মাফ করে দাও আম্মা জানকে মা না থাকলে কেমন লাগে বাবা না থাকলে কেমন লাগে ভুক্তভোগী বাবা মা হারা সন্তান সারা এই বেতার কেউ বুঝে না দুনিয়াতে কত মানুষের চেহারা দেখি বাবা চেহারা দেখি না কত মায়েদেরকে দেখি গর্ভধারিণী মাকে দেখি না আমি কেমন করে দিব মাটি তোমারি কবরে আমি কেমন করে দিব মাটি ফেলে দূরে থাকো না আমি কেমন করে দিন কাটাবো মা আমি কেমন করে দিন কাটাবো মা একবার তুমি ভেবে দেখো না একবার তুমি ভেবে দেখো না এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তারে মাটি দিব কি করে তুমি আমার আগে যেও না আমি কেমন করে দিব মাটি তোমারি কবরে আমি কেমন করে দিব মাটি মা কেমন করে দিব মাটি তোমারি কবরে যাদের মাছে মার হায়াত বাড়ায়া দাও যাদের বাবা আছে বাবার হায়াত বাড়ায়া দাও স্বাস্থ্যকে সুস্থ করে দাও সন্তানদেরকে প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দাও অমালিক অনেক মায়েরা বোনেরা দূরদরাজ থেকে এই মাহফিলে শরীক হয়েছে শত শত মা বোনেরা এসেছে আমার মা বোনদেরকে দরবারে কবুল করো মা বোনদের খালেসা হাফেজা তহেরা বানায়া দাও পর্দা পুশিদা করার তৌফিক দাও মা রাবেয়া বসরি বানায়া দাও
বিবি মরিয়ম বানায়া দাও যাদের স্বামী রয়েছে প্রাণ ভরে স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন যাদের ছেলে নাই তাদের ছেড়ে দাও যাদের মেয়ে নাই তাদের মেয়ে দাও রব্বুল আলামিন যাদের সন্তান নাই একটি সন্তানের জন্য কান্নাকাটি করে তুমি তাদেরকে সন্তান দাও একটি সন্তানদের মালিক একটি সন্তানদের কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে রে মালিক যাদের ঘরে সাবালিকা কন্যা রয়েছে সুপাত্রের মাধ্যমে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও যারা চাকরি করে চাকরিতে বরকত দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা কৃষি কাজ করে কৃষি কাজে বরকত দাও যারা নদীতে মাছ ধরে নদীর মাছে বরকত দাও রব্বুল আলামিন আপন আপন কর্মের ভিতরে বরকত নসিব করে দিও বিশেষ করে যে যুবকরা অক্লান্ত পরিশ্রম করলো এই মাহফিলটার জন্য এই যুবকদেরকে নবী কদমে কবুল করো আহলে সুন্নতুল জামাতের পতাকার নিচে কবুল করো আমার নবীর সুন্নত এবং আদর্শ চরিত্রের উপরে কবুল করো আগামী বছর 2024 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এই মাহফিলের ডেট করা হয়েছে এই ডেট তোমার দরবারে কবুল করো এই ডেটে যেন আমরা এই মাহফিলটাকে আল্লাহ এবং রাসূলের মহব্বতে আয়োজন করতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও এই মাহফিলের আয়োজনে যারা যারা যে যেভাবে রয়েছে সকলকে এক প্ল্যাটফর্মে থেকে মাহফিলটার আয়োজন করার তৌফিক দিও এই মাহফিলের উসিলায় এই এলাকার ঘরে ঘরে আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা বান্দি বানায়া দাও আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যিকরিনা ওয়া انسانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خليق يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين এক মিনিট সময় যার যা কিছু আল্লাহর দরবারে চাইতে মনে চায় মনে মনে একটু চেয়ে নিন মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না কৌশল কইরা লইয়া যায় সোনার মদিনা তাকাব্বাল মিন্না বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।